তারপর অনেকদিন পর মনে হলো আপনার সাথে আমার দেখা হইলো। জি স্যার, দীর্ঘ 5 দিন পরে। এতদিন কেমন হইলো? কারণ স্যার লাস্ট ক্লাস হয়েছিল বুধবারে, আর মাঝখানে শনিবারে আপনি ক্লাস নেন নাই, এজন্য একটু বেশি হয়ে গেছে। আরেকটা দিন নিলে তো আমরা এক সপ্তাহ থাকতে পারতাম, তাই না? হ্যাঁ, অনেক মজা হইতো। আচ্ছা ঠিক আছে, তো আপনার চেষ্টা করবেন একটু একটু কথা বলার। হ্যাঁ, ছোট ছোট চ্যাট দিয়ে শুরু করবেন, এরপরে বড় সেন্টেন্স তৈরি করবেন, ইনশাল্লাহ খুব সহজে হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কোনো কাজ ছিল গত ক্লাসে? হ্যালো, স্যার, শোনা যাচ্ছে কথা? বলছি গত ক্লাসে কোনো কাজ ছিল আপনাদের? স্যার, কাজ তো মনে হয় ওই ফাইবার সম্পর্কে আপনি কাজ করতে বলছিলেন, আসলে মানে নতুন সবাই গিক কে মনে হয় প্রস্তুত করতে বলছিলেন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে হচ্ছে পিএইচডি যে ওয়েব লেআউট, ওই কাজটা আমরা আজকে করব, ঠিক আছে? পিএইচডি ওয়েব লেআউট, পিএইচডি ওয়েব লেআউটটা জানেন? কারো কি এই সম্পর্কে ধারণা আছে? ওয়েব লেআউট নাকি স্যার? পিএইচডি ওয়েবসাইট লেআউট ডিজাইন, মানে সামান্য কিছু ধারণা থাকলেও বলেন, কোনো সমস্যা নাই। না স্যার, আমার তো নেই। আচ্ছা, পিএইচডি ওয়েবসাইট লেআউটটা হচ্ছে আমাদের যত ধরনের ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাই, হ্যাঁ, যেমন গুগল ডট কম বলেন, ফিউশন বিডি বলেন, হ্যাঁ, এরপরও হচ্ছে অনেক ওয়েবসাইট আমরা দেখতে পাই, তাই না? তো এই ওয়েবসাইটগুলো হচ্ছে, যেমন রেস্টুরেন্ট অনেক ওয়েবসাইট থাকে, হ্যাঁ, কোম্পানি ওয়েবসাইট থাকে, তো এই ওয়েবসাইটগুলো প্রথমে হচ্ছে মানে ফটোশপে ডিজাইন করা হয়, বুঝতে পেরেছেন? প্রথমে ফটোশপে ডিজাইন করা হয়, এরপরে এগুলোকে কোডিং করা হয়। তো হচ্ছে আপনারা তার কোডিং করবেন না, জাস্ট ডিজাইনটা রেডি করে দেবেন, এটা হচ্ছে কাজ। কোডিং এর কাজ হচ্ছে যারা ডেভেলপ করবে তাদের কাজ, বুঝতে পেরেছেন? মানে আপনার জি স্যার, ডিজাইনটা দেখে দেখে তারা শুধু কোড করবে। ওকে, তো এটাই হচ্ছে মানে পিএইচডি ওয়েবসাইট বা ওয়েব লেআউট যেটাকে বলে, আপনাদের সিলেবাসে দেখবেন আছে এখানে, খেয়াল করছেন কিনা? খেয়াল করি নাই, সিলেবাসটা দেখেন নাই না? দেখছিলাম স্যার একবার। সরি, ওয়েব টেমপ্লেট লেআউট না, আমি একটু ভুল বলে ফেলছি, ওয়েব টেমপ্লেট, ঠিক আছে, পেজড ওয়েব টেমপ্লেট। মানে আমরা কি মানে যেটা প্রথমে ওয়েবসাইট খুলতে যে ফ্রন্ট পেজটা বের হয় ওটা ডিজাইন করব, এরকম কিছু? না, আপনারা সবগুলো পেজে ডিজাইন করবেন, বুঝতে পেরেছেন? হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, সবগুলা। ওকে, তো হচ্ছে আমাদের যেমন ফটোশপে আমরা কোনো একটা ডিজাইন করতে গেলে, সাপোজ আমরা একটা কভার পেজ ডিজাইন করতে গেলে, আমরা একটা ইনভয়েস রেডি করতে গেলে, আমরা একটা যাই ডিজাইন করতে যাই, প্রত্যেকটার কিন্তু হাইট ওয়েট থাকে, তাই না? লম্বা কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, তাই তো? এরকমটা থাকে না? জি স্যার, তো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার হাইট কতটুকু থাকে এটা নির্দিষ্ট না, যতটুকু পর্যন্ত আপনি ডিজাইন করতে করতে যাবে অতটুকু পর্যন্তই হবে হাইট, বুঝতে পেরেছেন? আর ওয়েটটা আপনি নির্দিষ্ট নিতে হবে, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে আমাদের হচ্ছে কিছু থাকে, এটার নাম কি যেন বলে, এটাকে কলামস থাকে, ঠিক আছে? এটাকে কলামস বলে, 12 কলাম, 16 কলামস, ঠিক আছে? এভাবে নিয়ে ওইটার উপর আপনাদেরকে হচ্ছে সেটা ডিজাইন করতে হয়, ঠিক আছে? সরি, গ্রিড বলে, ঠিক আছে, গ্রিড, গ্রিড সিস্টেম, ওই গ্রিড সিস্টেমটা ডাউনলোড করে আপনাদের এই কাজটা করতে হয়। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গ্রিড সিস্টেম, এটা
এটা একটা ওয়েবসাইট, এখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের গিট সিস্টেম গুলো দেখতে পাবেন। তো আপনারা অনেক খেয়াল করবেন যে ওয়েবসাইট গুলো হচ্ছে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সবগুলো কিন্তু একই লাইনে থাকে, আবার এই পাশেও কিন্তু এক লাইনে থাকে। তো এটা হচ্ছে গ্রিডের ভিতরে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই যে গ্রিডটা শো হচ্ছে দেখতে পাচ্ছেন। জি স্যার, তো এটা হচ্ছে 16 কলাম, ঠিক আছে, এটা হচ্ছে 12 কলাম, দেখেন। তো কলাম 16 হোক আর 12 হোক, এখানে হচ্ছে এই যে আমাদের যে কলামের সাইজটা, হ্যাঁ, এটা মোটা এবং চিকনের উপর নির্ভর করে, ঠিক আছে। যেমন এখানে গুলো অনেক চিকন চিকন, তো এখানে কতগুলো আছে, 16টা আছে, তাই না? এখানে হচ্ছে কয়টা, 12টা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 12 কলাম, এখানে আবার 16 কলাম। তো আমাদের এটা ডাউনলোড করে এই কাজটা করতে হয়, ঠিক আছে। আপনি 12 কলাম ডাউনলোড করেন বা 16 কলাম ডাউনলোড করেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। আর এই কলামগুলো হচ্ছে যারা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছিলেন, বুটস্ট্র্যাপের নাম শুনছেন? ফাহিম, না স্যার ফাহিম শুনছেন? কি স্যার, আমি বুঝতে পারি না স্যার। বুটস্ট্র্যাপের নাম শুনছেন, বুটস্ট্র্যাপ? না স্যার, শুনিনি। তো আসলে এই বিষয়গুলো হয়তো আপনার এই বুটস্ট্র্যাপ যেটা, এটা নিয়ে কাজ করলে বুঝতে পারতেন, ঠিক আছে, এই কলামগুলো আসলে কি। হ্যাঁ, এটা উপরে উঠে গেছে কেন, এটা নিচে নামাই দিই। এখানে কলাম সম্পর্কে সুন্দরভাবে বলা আছে, ঠিক আছে। তো যাই হোক, ওটা কোডিং এর ক্ষেত্রে লাগে, ঠিক আছে, আপনাদের ওগুলো দরকার নাই, ওই বুটস্ট্র্যাপের কলাম দিয়ে কাজ কি, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো আপনাদেরকে প্রথম হচ্ছে কি ডাউনলোড করে নিতে হবে, গ্রিড সিস্টেমটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে হচ্ছে গ্রিড সিস্টেমটা দিয়ে দিচ্ছি ডাউনলোড লিংক, আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। গ্রিড সিস্টেমটা কোথায় রাখলাম, একটা ওয়েবসাইটে কি কি থাকে আপনি বলতে পারবেন কেউ একজন? একটা ওয়েবসাইটে কি কি থাকে? আমি হচ্ছে আপনাদের চ্যাট বক্সে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা এটা ডাউনলোড করে নিন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের যে গিগ সিস্টেমটা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ, বলছিলাম, একটা কোশ্চেন করছিলাম, একটা ওয়েবসাইটে কি কি থাকে, বেসিক, একবারে বেসিক কি কি থাকে? তার হোম পেজ থাকে, প্লাগইন থাকে, হোম পেজ তারপরে থাকে, সাব প্লাগইন ডোমেইন থাকে, থাকে। এটা কি ক্রিয়েট করার পর বলতেছি? আচ্ছা, গালিব বলতে পারবেন? হ্যালো, জি স্যার, একটা হোম পেজে কি কি থাকে? হোম পেজে স্যার হেডিং থাকে, ট্যাগ লাইন থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, লোগো থাকে, কন্টেন্ট থাকে। একটা ওয়েবসাইটে বেসিক স্ট্রাকচারটা কেউ বলতে পারবেন? লগইন, তারপর হলো কার ইউ, কথা ভেঙে ভেঙে আসতেছে,
কথা ভেঙে ভেঙে কথা তো শোনা যাচ্ছে না। হয়তো নেটওয়ার্কের সমস্যা স্যার। নেটওয়ার্কের সমস্যা? আচ্ছা আমি আপনাদেরকে হচ্ছে বলে দিচ্ছি, এটা তো দেখতে পাচ্ছেন না, হ্যালো। পাচ্ছি দেখতে। আচ্ছা তো এখানে কিছু বিষয় অ্যাড আছে, আবার কিছু বিষয় নাই, ঠিক আছে। তো প্রথমত আমাদের থাকে হেডার সেকশন, ঠিক আছে। তারপর হচ্ছে কি নেভিগেশন বার, এখানে ইন্ডেক্স দিচ্ছে, তো এখানে সাইড বার থাকে, ঠিক আছে। এখানে একটা সাইড বার থাকে, বা অনেক সময় দেখা গেছে দুই পাশে সাইড বার থাকে দুইটা, আবার অনেক সময় দেখা গেছে কোনোটাতে কোনো সাইড বার থাকে না, এটা অপশনাল, ঠিক আছে। তারপর মাঝখানে থাকে হচ্ছে কি কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্ট সেকশন এখানে একটা আছে, তো আপনি যদি কন্টেন্ট আরো বেশি হয় তখন আপনি আরো বেশি সেকশন নেবেন, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে কি ফুটার সেকশন। তো মূলত হচ্ছে আমাদের ফুটার, কন্টেন্ট, নেভিগেশন বার আর হচ্ছে হেডার, ঠিক আছে। আমাদের একটা ওয়েবসাইটের বেসিক হচ্ছে এই জিনিসগুলাই। আপনারা যতগুলো ওয়েবসাইট দেখবেন যে এই জিনিসগুলো অবশ্যই থাকবে, খেয়াল করেছিলেন? হ্যালো, আপনাদের কি মাঝে মাঝে নেট কানেকশন চলে যায়? হ্যাঁ স্যার খেয়াল করছে। এই যে এরকমটা, ঠিক আছে, দেখা যাচ্ছে? হেডার থাকবে, নেভিগেশন বার থাকবে, কন্টেন্ট থাকবে, ফুটার থাকবে আর হচ্ছে সাইড বার, ঠিক আছে। একটা ওয়েবসাইটের কিন্তু এটা হচ্ছে লেআউট, হ্যাঁ, লেআউট যে বেসিক স্ট্রাকচার যেটাকে বলে এটাই, ঠিক আছে। তো আমরা কি করব, এই উপরে যে হেডারটা আছে, যে নেভিগেশন বার আছে, কন্টেন্ট আছে, আমরা সবগুলো হচ্ছে ফটোশপে ডিজাইন করব, ঠিক আছে। কোথায় ডিজাইন করব? ফটোশপে। হ্যাঁ, ফটোশপে ডিজাইন করার পর হচ্ছে এই ডিজাইন গুলা হচ্ছে যারা কোডিং করার করার তারা কোডিং করবে, ঠিক আছে। তো এখন তো হচ্ছে অনেক আপডেট হয়ে গেছে, এখন আর কোডিং করা লাগে না, এখন হচ্ছে জাস্ট যেমন হচ্ছে আপনার সোফিফাই আছে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস আছে, হ্যাঁ, এ ধরনের অনেকগুলা সিএমএস বলে এটাকে সম্ভবত। তো এগুলার মাধ্যম হচ্ছে এভাবে আমরা যেরকম টেনে টেনে, সাপোজ আমাদের এখানে একটা কি দরকার, আমাদের এখানে একটা হেডার দরকার, জাস্ট ওখানে অপশন আছে, এভাবে টান দিয়ে এনে বসাই দিবেন, হয়ে গেছে, শেষ, বুঝতে পেরেছেন? মানে আগের মতো এক্সটিএমএল বসে বসে কোড করা লাগে না, বুঝতে পেরেছেন? তবে আমাদের যে থিমটা, আমরা যে থিমটা ইউজ করি, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে যে থিমটা ইউজ করি এটা কিন্তু এক্সটিএমএল এবং পিএইচপি দ্বারা করা হয়, বুঝতে পারছি। যাই হোক, আপনারা হচ্ছে পিএইচপি, এক্সটিএমএল, সিএসএস ওগুলোতে যাওয়ার দরকার নাই, ওগুলো আপনাদের কাজও না, হ্যাঁ, এগুলা যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদের কাজ। তো আপনাদের কাজ যেটা সেটা হচ্ছে জাস্ট ডিজাইনটা কেমন হবে দেখতে, সেই ডিজাইনটা আপনারা ক্রিয়েট করে দেবেন, আর কিছু না, বুঝতে পেরেছেন? জি স্যার। তো এটা অনেক কঠিনও না আবার সহজও না, মানে সহজ না হচ্ছে এই জন্য কারণ এই কাজটা ওয়েবসাইট ডিজাইনের যে আপনারা যে টেমপ্লেটটা ডিজাইন করবেন সেটা ডিজাইন করতে সময় লাগে, কারণ অনেক লং একটা পেজ। তো আপনাদের কি লিংকটা দিয়েছিলাম, ডাউনলোড করছিলেন? জি স্যার। আচ্ছা, ডাউনলোড করলে তাহলে ওপেন করে দেখেন কি আছে ওখানে। আচ্ছা, কিছু বুঝতে পারছেন না, তাই তো? কিছু কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ওপেন করলে এরকম থাকবে, দেখতে পাচ্ছেন?
বাট কিছুই তো বুঝা যাচ্ছে না, তাই না? এই যে আমাদের এখানে কিন্তু গ্রিড লাইন গুলা খুব ঝাপসা হয়ে আছে, তাই না? আমি যদি এটা একটু বাড়াই দিই তাহলে এগুলা দেখতে পাবেন। এই যে দেখা যাচ্ছে, এরকম হাইটে থাকুক। এখানে হচ্ছে আপনার ইয়ে টানা আছে, গাইডলাইন গুলো টানা আছে, আপনি কন্ট্রোল ক্লোন দিলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? সেমি ক্লোন দিলে এই যে এরকম। তো আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনের ভিতরে করব। আর লং হচ্ছে আমরা ডিজাইনটা সাপোজ আমাদের আরো পেজ আরো দরকার, হ্যাঁ নিচের দিকে আরো দরকার, তো সেক্ষেত্রে আমরা এখানেই রাখবো, ব্যাকগ্রাউন্ডে রাখবো, ঠিক আছে? রেখে আমরা কোথায় যাব, ইমেজে যাব, ইমেজ থেকে কোথায় যাব, ক্যানভাস সাইজ, হ্যাঁ এটা আমরা রিলেটিভটা তো চেক মার্ক দেওয়া আছে, সো আমরা এখান থেকে ক্লিক করব। তার মানে হচ্ছে আমাদের এটা নিচের দিকে বাড়বে, ঠিক আছে? তো আমি যদি নিচের দিকে হাইটটা বাড়াই, ফিক্স জেলা দেওয়া আছে, আমি একটু ইঞ্চি করে নিচ্ছি, আমি যদি আরো 2 ইঞ্চি বাড়াই দেখবেন যে নিচের দিকে 2 ইঞ্চি বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এভাবে ফেসটাকে নিচের দিকে বাড়িয়ে বাড়িয়ে আপনাদের কি কি করতে হবে, পুরো কাজটা কমপ্লিট করতে হবে, কারণ ওয়েবসাইট তো এইটুকুতে শেষ হওয়ার কথা না, ঠিক আছে? যদি লং পেজ হয়, ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন যে হোম পেজটার ভিতরে বেশি কন্টেন্ট না রাখতে, হ্যাঁ হোম পেজটাকে সুন্দরভাবে সিম্পলের ভিতরে যেন দেখতে গর্জিয়াস মনে হয় ওভাবে আপনারা ডিজাইনটা করে নেবেন, ঠিক আছে? তো আমরা এটা শুরু করবো আজকেই সুন্দরভাবে। তো তার জন্য আমাদের প্রথম হচ্ছে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটটা কিসের জন্য, হ্যাঁ তো সাপোজ হচ্ছে এটা একটা রেস্টুরেন্টের জন্য রেডি করব, হ্যাঁ রেস্টুরেন্টের রেডি করতে হলে আমাদের কি কি লাগবে, একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট রেডি করতে হলে কি কি লাগবে, লাগবে বলেন তো? রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টে কি কি খাবার হয়, তারপর লোকেশন, কন্টাক্ট নাম্বার বা কন্টাক্ট ইমেইল এগুলো থাকে, মালিকের নাম, রেস্টুরেন্টের ব্যাপারে কিছু তথ্য, এই তো। আচ্ছা ধন্যবাদ। ফজলের আপনি আপনি বলেন তো আর কি কি থাকতে পারে? ফজলের আপনি হ্যাঁ হ্যাঁ আর কি কি থাকতে পারে? স্যার বলছি না, আমি বলছি আমরা একটা রেস্টুরেন্টের একটা ওয়েবসাইটের টেমপ্লেট রেডি করব, হ্যাঁ তো একটা ওয়েবসাইট বানাইতে হলে, রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট বানাইতে হলে আমাদের কি কি দরকার? রেস্টুরেন্টের নাম, প্লেস, প্লেসের নাম, আর আর কোন লোগো ডিজাইন এরকম কিছু। রেস্টুরেন্ট কি কি খাবার পরিবেশন করা হয় এরকম ছবি, রেস্টুরেন্টের একটা লোগো। আচ্ছা আমি হচ্ছে আরেকজনের কাছে জানতে চাচ্ছি, মজিদুর রহমান আপনি বলেন তো। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন তো কি কি লাগবে আমাদের? একটা রেস্টুরেন্ট কেটে কি মানে কি জাতীয় খাবার হবে, মানে দেশি খাবার না বিদেশি একটা, এটা আর কি। সাধারণত রেস্টুরেন্ট গুলোতে কি কি খাবার থাকে? চাইনিজ ফুড থাকে, এটা তো হোটেল না, ঠিক আছে? চাইনিজ স্যুপ থেকে শুরু করে মানে কি কি লাগবে আমাদের ওয়েবসাইটে? একটা স্যার গ্যালারি দেওয়া যেতে পারে প্রথমে, কারণ আমরা তো আগে প্রথমে দেখি রেস্টুরেন্টের ভিউটা দেখি, আমরা লোগো দিলাম, তারপরে অ্যাভেলেবল টাইম, তাদের প্লেস, ডেট, মেনু, তারপরে হচ্ছে মানে কোন খাবারের কোন প্রাইস আছে সেটা হালকা কিছু, বা আরো কিছু ছবি অ্যাড করতে পারি খাবারের, এসব মিলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, দেখি আরেকজন থেকে একটা তথ্য নিই, এরপরে হচ্ছে আমরা কাজ শুরু করবো, ঠিক আছে? সেটা হচ্ছে রাকিব হোসেন কি আছে? রাকিবকে দেখলাম ছিল, দেখি এখন নাই, হাওয়া হয়ে গেছে। রাকিব ছিল, এখন তো রাকিবকে দেখতে পাচ্ছি না।
আচ্ছা, তানভীর হোসেন আপনি বলতে পারবেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনারা যা বলছেন তাই। হ্যাঁ, তবে হচ্ছে প্রাইজের কথা কেউ বলছিলেন যে রেস্টুরেন্টে, কিন্তু যেহেতু একটা ওয়েবসাইট, তো সেই ওয়েবসাইটে আপনি তো খাবার অর্ডার করবেন না, তো অর্ডার করতে গেলে তো বললাম স্যার মেনুর প্রাইস, হ্যাঁ হ্যাঁ মেনুর প্রাইস অবশ্যই, মেনুর প্রাইস থাকতে হবে, তারপর হচ্ছে সেই প্রাইজের উপরের ছবি থাকতে হবে যে খাবারটা, হ্যাঁ সেটার নাম থাকবে, এই তো আপনি যা বলছেন তাই। আর আরেকটা বিষয় হচ্ছে, ভালো লাগবে হচ্ছে আপনারা হচ্ছে একটা ব্লগ রাখবেন, ঠিক আছে, যেখানে হচ্ছে ওই খাবারগুলা বিষয়ে আপনারা ব্লগ মানে পোস্ট করবেন, তো সেই বিষয়গুলোতে হচ্ছে যারা ওই রেস্টুরেন্টে আসে খাওয়া দাওয়া করে তারা ওখানে ওটাতে তারা কমেন্টস করবে, রিভিউ দিবে, বুঝতে পেরেছেন? জি স্যার। আর কন্ট্যাক্ট ইমেল এটা তো অবশ্যই থাকবে, এটা তো প্রথমে বলে দিয়েছেন, তো আমরা শুরু করতেছি। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমাদের কাজটা কি ছিল, হেডার সেকশনটা নেওয়া, কি নেওয়া, হেডার নেওয়া না, তাই না? প্রথমত আমরা কি করব, হেডার তৈরি করবো স্যার। হেডারটা তৈরি করব, ঠিক আছে, তো আমি এখানে রেক্টেঙ্গেল টুল নিলাম হেডারের জন্য, ঠিক আছে, আর এটার কালারটা দিচ্ছি আমি, যেহেতু এটা রেস্টুরেন্ট, সো আমি এটার কালারটা দিচ্ছি হচ্ছে একটু রেড টাইপের, গ্রিড লাইন গুলো একটু উঠিয়ে দিই। ওকে, তো আমাদের এখানে থাকবে হচ্ছে কি, হোম পেজ, তাই না? আমাদের একটা কি থাকবে, হোম পেজ থাকবে, তারপরে হচ্ছে মেনু থাকবে, তারপর হচ্ছে ব্লগ, ঠিক আছে, ব্লগ থাকবে, অ্যাবাউট থাকবে, আর হচ্ছে কি কন্ট্যাক্ট, ঠিক আছে। কন্ট্যাক্ট আর একটা কি বলছিলেন, গ্যালারি, আপনারা চাইলে এগুলো আলাদা 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 ভাবে নিতে পারেন, বাট আমি একই লাইনে নিচে যেন এটা সোজাসুজি থাকে, ঠিক আছে, এই জন্য স্পেস দিয়ে আমি এগুলাকে একটু সরাই দিচ্ছি।
এটুকু তো বুঝতে পারছেন তাই না? হ্যালো, এটুকু বুঝতে পেরেছেন তো? জি স্যার। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আমরা হচ্ছে এখানে মাঝখানে খালি রাখছি, আমি এখানে মাঝখানে হচ্ছে লোগো ইউজ করব, ঠিক আছে? রেস্টুরেন্টের একটা লোগো ইউজ করব এখানে। তো আমি এটা গুগল থেকে সার্চ দিচ্ছি। আমি এই লোগোটা নিচ্ছি, ঠিক আছে? আপনাদের না বুঝেন তাহলে অবশ্যই কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? স্যার ওই লোগোর ব্যাকগ্রাউন্ড কিভাবে করলেন? ওটা ম্যাজিক রেজার টুল দিয়ে। তো যেহেতু আমাদের এখানে হচ্ছে রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টের এখানে আমাদের একটা বড় করে একটা স্লাইড থাকবে, ঠিক আছে? স্লাইড এখানে হচ্ছে প্রতিটা খাবারের একটা ইমেজ যাবে, ঠিক আছে? তিন চারটা স্লাইড করে। হ্যাঁ, তো আমরা সেটা ইউজ করব। আপনাদেরকে আমি একটা ওয়েবসাইটের কথা বলছিলাম না, যে ওয়েবসাইটে হচ্ছে অনেকগুলা ইয়ে পাওয়া যায়, ফ্রি ইমেজ পাওয়া যায়, মনে আছে? জি স্যার। ওয়েবসাইটের নাম কি বলেন তো? আনস্প্ল্যাশ। আনস্প্ল্যাশ, তাই তো? এখান থেকে অনেক ভালো মানের ছবি পাবেন। হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে। আমি ছবিটা ডাউনলোড করতেছি, এখান থেকে আরো কিছু ছবি নিব, ঠিক আছে?
তো আমি দেখেন ছবিটা সুন্দর করে ফটোশপে নিয়ে আসছি। হ্যাঁ, তো এখন কি করব, এখানে হচ্ছে আমি একটা শেপ নিব, তো ওই শেপের ভিতরে ছবিটাকে আমরা কি করব, ক্লিপ মাস্ক করে দেবো, ঠিক আছে? এখন ছবিটা কি করবে, এটার সাথে ক্লিপিং মাস্ক করে দেবে, ঠিক আছে? এই যে ক্লিপিং মাস্ক। তাহলে আমরা ছবিটাকে নিজের পছন্দ মতো জায়গায় আমরা বসাইতে পারবো। রেস্টুরেন্টের নাম কি দেওয়া যায় বলুন তো? ডিজিটাল রেস্টুরেন্ট। ডিজিটাল রেস্টুরেন্ট, ডিজিটাল রেস্টুরেন্ট নাম দিলে কেমন দেখাবে? এলইডিপি ডান্সার, এলইডিপি রেস্টুরেন্ট, এলইডিপি রেস্টুরেন্ট, এলইডি ভার্চুয়াল রেস্টুরেন্ট। আচ্ছা, না সুন্দর থেকে একটা নাম দিব, হ্যাং আউট দিব, ঠিক আছে? আপনাদের কি হচ্ছে লোন অপশনের কথা বলছিলাম, আপনারা হচ্ছে কোনো ইমেজ বা কোনো কিছু রেডি করতে গেলে আমাদের অনেকগুলো লেখার প্রয়োজন হয়, ঠিক আছে? তো ওই লেখাগুলো অবশ্যই আপনারা লোন অপশন ইউজ করবেন, ঠিক আছে? এই যে এটা, বুঝতে পেরেছেন? কোথায় আওয়াজ হচ্ছে? কানে স্যার, কানে?
শব্দ কিসের? ওই রেস্টুরেন্টের চেয়ারের শব্দ স্যার। রেস্টুরেন্টের চেয়ারের শব্দ। আচ্ছা এখন আমি কি করব, এটার অপোজিট একটু কমাই দিব, আর হচ্ছে এই কালারটা ব্ল্যাক নিব। ঠিক আছে, একটু ব্ল্যাক নিচ্ছি। তাহলে যেন আমার লেখাগুলো যেন ভালোভাবে বোঝা যায়, বুঝতে পেরেছেন? এটা কি যেন করছে, যেন আমার লেখাটা কি ভালো করে বোঝা যায়, এই জন্য। ওকে, আর হচ্ছে এই যে কালারটা নিলাম ওইটা আমার কাছে পারফেক্টলি ভালো লাগতেছে না, ওটা কালারটাকে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে এটা তো স্লাইড, ইমেজটা কি হবে, স্লাইড হবে, বুঝতে পেরেছেন? ইমেজটা কি হবে, স্লাইড হবে। তো আমরা তো এটা স্লাইড করতে পারবো না, বাট এটা তো স্লাইড হবে সেটা আমরা বুঝাইতে পারবো। হ্যাঁ, তো আমি কিছু ডট নিচ্ছি, এটা একদম উপর উঠে দিচ্ছি। হ্যাঁ, তার মানে এখানে কয়টা ইমেজ আছে, চারটা ইমেজ, তাই তো? আর আমাদের যে প্রথম সার্কেলটা আছে সেটার কালারটা আমরা এটাকে আমি ডুপ্লিকেট করতেছি। ঠিক আছে, ডুপ্লিকেট করে নিচ দিয়ে হচ্ছে আমি একটু কালারটা, আচ্ছা একটু বড় করে নিচ্ছি, আর উপরে যেটা ছিল সেটার কালার আমি একটু রেড করে দিচ্ছি। হ্যাঁ, যেন সিলেকশন বোঝা যায় যেন এটা আমাদের কি আছে, সিলেক্ট করা আছে। হ্যাঁ, এরপর নিচেরটাকে একটু বড় করে দেবো সামান্য একটু। ঠিক আছে, তার মানে আমার এখন এটা অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমার আরেকটি ইমেজ আসবে, এখানে ক্লিক করে আরেকটি ইমেজ আসবে। ঠিক আছে, এটা তো বুঝতে পেরেছেন না? এটাকে আপনারা বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর অনেক সময় দেখবেন যে এখানে বাটন থাকে একটা, তাই না? এখানে একটা বাটন থাকে, এখানে একটা বাটন থাকে। হ্যাঁ, তো আমরা সেই বাটনটাও দিয়ে দিব। অ্যারো কি লিখে আমরা সার্চ করলে বাটনের কিছু আইকন পাবো, আমরা সেগুলো ইউজ করবো। ঠিক আছে, কোনটা ইউজ করলে ভালো হবে দেখি আপনারা বলেন তো। এখান থেকে লাল কোনটা, এটা উপরে 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 না আরো উপরে, এটা 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 কোনটা, এটা না স্যার, কোথায় গেল ওটা, নিচে আরেকটু নিচে আরেকটু নিচে, এই যে এটা, দাঁড়ান 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 স্যার, এটা আবার আরেকটু উপরে, এটা একটু স্লো যান, এই যেটা, হ্যাঁ এটা, এটা সিঙ্গেলের ভিতরে হইলে সুন্দর হবে, যেমন এটা নিচ্ছি আমি। ঠিক আছে, ওকে,
এটা তো ব্ল্যাক কালার আছে, আমরা এটাকে কি করে দেবো, হোয়াইট করে দেবো। ঠিক আছে, লাস্ট করে দিচ্ছি। কেউ কি মেসেজ দিচ্ছেন? জি স্যার, মিরাজুল ইসলাম দিছে স্ক্রিনশট নেওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু পরে নিব স্ক্রিনশট। এটার আমরা অপাসিটি কমাই দিব। ঠিক আছে, এই পাশে মনে হবে না স্যার, এটা তো লাস্ট প্রথম পিকচার। এটা স্লাইড, এবার বুঝতে পেরেছেন? আমি বলছিলাম স্যার, যখন সেকেন্ড পিকে যাব তখন মনে হয় বাম পাশে এটা শো করবে। আচ্ছা, আমরা একটা অফ করে দেবো। ঠিক আছে, ওকে। জি, এটা প্রেস করলে আমাদের এদিকে ইমেজ গুলো যাবে। ঠিক আছে, কিভাবে যাবে সেটা আমাদের দেখার দরকার নাই। বুঝতে পেরেছেন? আমি যে একটা ওয়েবসাইট করছিলাম, মানে নর্মালি আপনারা দেখছিলেন না এইভাবে ইমেজ স্লাইড হতে, দেখছিলেন আপনারা? হ্যাঁ, দেখাইছিলেন। হ্যাঁ, এখানে ইমেজ গুলা ক্লিক করলে এখানে ইমেজ গুলা স্লাইড হয়। ঠিক আছে, তো ওইরকম টাইপের এখানে ক্লিক করলে ইমেজটা এদিকে যাবে। এরপর আমরা কি করব, আমাদের ইয়েটা শেষ হয়েছে। এটা হচ্ছে আমাদের কোন সেকশন, এটা হচ্ছে স্লাইড সেকশন। ঠিক আছে, এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে বলেন তো? আপাতত নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু নিচের দিকে যাব। এবার হচ্ছে আমাদের, আমরা মেনু দিব। ঠিক আছে, আমাদের কি কি মেনু আছে? হ্যাঁ জি স্যার, ফোনটার কালারটা চেঞ্জ করে নেন। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেমন আমাদের এই হেডার অংশটা একটা গ্রুপে থাকবে, স্লাইডটা একটা গ্রুপে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু সবগুলো আমাদের এভাবে ইয়ে করতে হবে, না হলে কিন্তু যারা এটা ডিজাইন করতে যাবে, যারা এটা হচ্ছে রিল কাজ করতে যাবে, তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বা আপনি নিজে এডিট করতে গেলে আর এগুলো আর খুঁজে পাবেন না। বুঝতে পেরেছেন? তো আমরা আগে সেটা গ্রুপ করে ফেলি। তো আমাদের প্রথম হচ্ছে কি, হেডারটা। ঠিক আছে, এই যে হেডার, হেডার তারপর লোগো, তাই না? এই তিনটা একটা গ্রুপ থাকবে যার নাম হচ্ছে কি, হেডার। ওকে, তারপর হচ্ছে পাওয়ার মেনু। হ্যাঁ, এটা আমি ডিলিট করে দিচ্ছি। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের স্লাইড। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি স্লাইড, আর এগুলো হচ্ছে আমাদের, আচ্ছা না লাগবে না, দেখে বুঝে যাবে। ওকে, এরপর হচ্ছে আমরা মেনু। ঠিক আছে, মেনু গুলো নিব। কালারটা সহ হচ্ছে না, আমরা কালার করেছি। ঠিক আছে, শুধু মেনু রাখছে, আওয়ার মেনুটা বাদ দিয়ে দিছি। এটার ফন্ট সাইজ ইউজ করবো হচ্ছে কত, এখানে দেওয়া আছে 20, আমরা একটু বাড়িয়ে নিব, আমরা 24 ইউজ করবো। ঠিক আছে, ওকে, মানে খাবার মেনুগুলো এখানে থাকবে। তাহলে খাওয়ার মেনুর জন্য আমরা এখানে কি নিব, ইমেজ গুলো নিব। হ্যাঁ, আমাদের কি কি মেনু আছে ইমেজ এর মধ্যে থাকবে, এবং সেখানে আমাদের কি প্রাইস দেওয়া থাকবে। ঠিক আছে, এবং নাম দেওয়া থাকবে। ওকে,
কে হেমন হে কাজ করতেছে? আমরা তিনটাকে একসাথে একটু বড় করবো, ঠিক আছে? ওকে, এটুকু বুঝতে পেরেছেন তো? তো এগুলাকে আমি একটু হচ্ছে রাউন্ড করে দিব। এই যে এখানে যে লিঙ্কটা আছে, আমি লিঙ্কটা কিন্তু উঠে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, তো এখানে ইউজ করতেছি 30, দেখি কতটুকু হয়। আর একটু বাড়াইনি, ঠিক আছে, 40 ইউজ করতেছি। দেন এই মাথায় 40, ঠিক আছে। এটা এই পাশে না দিয়ে আপনারা দেখে কথা বলতেছেন না কি, বুঝতে পারতেছেন না কি পারতেছেন না, সেটা তো বুঝি না। সবাই বোবা হয়ে গেছে স্যার। বুঝতে পারছি স্যার, লিঙ্ক উঠাই দিলেন যাতে একটা একটা করে আপনি রাউন্ড করতেছেন। হুম, এটা আমরা শেপটাকে কি করলাম, ডিজাইন করলাম, ঠিক আছে। এরপরে আমরা কি করব, প্রত্যেকটা শেপকে আবার কপি করব, ঠিক আছে, ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট করলাম, করার পরে আমরা কি করব, এটা স্ট্রোক ইউজ করব। হ্যাঁ, ফিলটা অফ করে দিব, জাস্ট স্ট্রোক ইউজ করব, এটা যেন দেখতে ভালো লাগে সেই জন্য। হ্যাঁ, স্ট্রোকটা লাইন দিব, তারপর হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোট করে দিব। বুঝতে পেরেছেন? আরো ছোট করেছি। এই যে একটা ফ্রেমের মতো এটা রেডি করলাম, ঠিক আছে। পরেরটাকেও সেম ডুপ্লিকেট করব। স্টকটা কি দিব স্যার? বুঝে নাই, স্টকটা কি দ্বিতীয়টার মধ্যে ইউজ করছেন কপি করার পর? হ্যাঁ হ্যাঁ, কপি করার পর দ্বিতীয়টা ইউজ করছি। দেন হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা ফ্রেমের মতো রেডি করতেছি, এটাকে ডুপ্লিকেট করলাম, ফিলটা অফ করে দিচ্ছি, স্ট্রোক অন করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ স্যার, দেন এটাকে একটু ছোট করে দেব। এই যে আমাদের ফ্রেমটা রেডি, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের নিচেরটার মধ্যে, ঠিক আছে, স্ট্রোকের মধ্যে নিচে যে ফিল কালার আছে সেটার মধ্যে আমরা ইমেজ এনে রাখবো। হ্যাঁ, তো আমরা অনেকগুলো ইমেজ ডাউনলোড করছিলাম, তো ইমেজটাকে ড্র করে এনে এখানে রেখে দেব, ঠিক আছে। অনেক হাই কোয়ালিটি ইমেজ।
তারপরে এটা আমরা ক্লিপিং মাস করব। ঠিক আছে, আর একটু ছোট করে দিতে পারি ইমেজটাকে। বুঝতে পেরেছেন এবার? জি স্যার, খালি মেইন জিনিসটা ভালোভাবে দেখা যাচ্ছে ক্লিপিং মাস্ক করা। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা কি করব, পরের টাইম ইমেজের কাজ করব। এটা তো আমাদের স্ট্রক। হ্যাঁ, তো আমরা এটাতে কাজ করব না, এই তিনটাকে আমরা একটা গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, ওকে, দেন হচ্ছে এটাতে কাজ করব। আমাদের এটা কাজ শেষ, তো আমরা এটার মধ্যে একটা ইমেজ অ্যাড করব। সবই বিজ্জা, এটা অন্য খাবার দিলে ভালো হবে। আচ্ছা, সমস্যা নাই, এখন তো জাস্ট আমরা রেডি করতেছি, আপনারা আপনাদের মতো করে ইমেজ ডাউনলোড করে করে সুন্দর করে বসে দিন। ঠিক আছে, সুন্দর লাগছে স্যার। এই যে, তার মানে আমাদের এটারও কাজ শেষ, এই তিনটাকে আমরা আর একটা গ্রুপ করব। ঠিক আছে, তার মানে আমাদের এটা আছে বাকি, তো এটার জন্য হচ্ছে আমরা আর একটা নিচ্ছি এটা। হ্যাঁ, আপনারা নিয়ে সুন্দর করে বানাইন, সমস্যা নেই, আপনাদের জন্য তো হোমওয়ার্ক থাকবে। ওকে স্যার, এখন আর কথা নাই, পাকোড়া খাওয়াবো। কাজটা কিন্তু সহজ, কিন্তু সময় লাগে, বুঝতে পেরেছেন? সময় লাগুক স্যার, তাও যদি সহজভাবে করা যায় এটা বড় কথা। এই যে আমাদের মানে একটা মোটামুটি একটা ওয়েবসাইটের আমাদের কিছু স্ট্রাকচার রেডি। ঠিক আছে, এবার আমাদের কি দিতে হবে? না, কালা কোনো একটা ইয়া দেওয়া লাগবে, বুঝি নাই। মেনুর ব্যাকগ্রাউন্ড স্যার, এটা তো পুরো একটা সাদা আছে এটা। হ্যাঁ স্যার। আচ্ছা, রেডি করার পরে দেখি কি দেওয়া যায়, দেন এই তিনটাকে আমরা একটা গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, জি স্যার, দেন এই তিনটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিচ্ছি। মেনুর নিচে যদি আপনারা হচ্ছে একটা শেপ দিলে হয়তো ভালো লাগবে। আচ্ছা, দিব আমরা। ঠিক আছে, এবার আমরা কি করব, এগুলার একটা নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, খাবারের ওয়াইন উইথ পিজ্জা স্যার। আচ্ছা, দিয়ে দিন, সমস্যা নাই, এটার ফন্ট সাইজটা অনেক ছোট হবে আর একটু। না না, এভাবে দিব না, আমরা হচ্ছে প্রথমে একটা নাম থাকবে যেটা একটু বড় থাকবে, কালারটা হচ্ছে একটু, আমি কিন্তু একবার হোয়াইট ইউজ করতেছি না, একবার সরি একবার ব্ল্যাক ইউজ করছি না, একবার ব্ল্যাক হচ্ছে এরকম। ঠিক আছে, ওকে, এটা একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ,
এরপরে আমি এই দুইটা লেখা আবার ঠিক এখানের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো কি লেখা স্যার? এগুলো হচ্ছে আপনার লার্ন ইপসন, যেটা হচ্ছে আমরা যদি কোনো কোনো কন্টেন্ট কোনো কিছু লেখা এখানে থাকবে, হ্যাঁ, এটা বোঝানোর জন্য এই লেখাটা ইউজ করা হয়, ঠিক আছে? ওয়েবসাইটে মানে ডেমো যতগুলো ওয়েবসাইট আছে বা টেমপ্লেট আছে সব জায়গায় এই লেখাটা ইউজ করা হয়, বুঝতে পেরেছেন? বা আপনারা যখন বিভিন্ন ধরনের ফ্লায়ার ডিজাইন করবেন বা বিভিন্ন ধরনের ইয়ে ডিজাইন করবেন যেখানে হচ্ছে অনেকগুলো কন্টেন্ট থাকবে, যেখানে কিছু লেখা থাকবে, তো সেই লেখাটা আপনার ডেমো হিসেবে এই লার্ন ইপসনটা ইউজ করবেন, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। পানি কোথা থেকে আসলো? পানি খেলাম স্যার। কে? তার বাবুল ইসলাম। আচ্ছা, বাবুল ইসলামের পানি তৃষ্ণা ধরে গেছে স্যার। আপনি কিভাবে এই গ্রুপের থেকে ওই গ্রুপে পার করতেছেন? ড্র করে কিবোর্ডের কোন বাটন চাপা ধরে স্যার? কিবোর্ডের কন্ট্রোল 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 ধরে কপি, সরি, কন্ট্রোল ধরে সিলেক্ট করে দেন বাটনটা ছেড়ে দিয়ে এরপরে টেনে নিয়ে আসবেন, অথবা কপি করবেন, তাও হবে, মাউস দিয়ে কপি করবেন। হ্যাঁ, ছাগল কোথা থেকে আসলো? রেস্টুরেন্টে ছাগল ঢুকছে। ঠিক বলতে গালিব ভাই, ছাগলের খিমা হবে, খিমা। তারপরে এই তিনটাকে আমি অল্টার ধরে আবার গ্রুপ করতেছি, মানে আবার কপি করতেছি। হ্যাঁ, এই যে, ঠিক আছে। ওকে জি স্যার, এরপর ইমেজ গুলো আবার চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, আমি আর, আচ্ছা, চেঞ্জ করে দিছি ইমেজ গুলা, নাহলে দেখতে ভালো দেখাবে না। মেরাজুল কই গেছেন?
আচ্ছা, পিছনেটের পিছনে কেমন দিলে ভালো হবে বলেন এবার, মেনুটার হ্যালো জি স্যার পিছনে কি ধরনের শেপ দিলে ভালো লাগবে বলেন, প্যালেট কালার দেন কি দিতাম পিছনে শেপ দিব নাকি স্যার পিক্সার দাও জানা এমনিতে জল সাফ কইরা বুঝি নাই তখন জল সাফের মতন পিক্সার দাও দেন পিছনে এটার হ্যাঁ মেনু না স্যার একবারে এই যে মেনু বারের নিচে আর মেনুতে একটা উপরে মতন লাল একটা ইয়ে দেখছে এটা 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 এরকম টাইপের বলছিলেন বুঝিনি কি বলছেন কথা বোঝা যাচ্ছে না স্যার মেরা মেসেজ করছে ওনার ওখানে কারেন্ট নাই প্লাস ওনার ফোনে চার্জও নাই হ্যাঁ বলেন কি কারেন্টও নেই মেসেজ মোবাইলে চার্জও নাই স্যার পিসিতে জয়েন ছিল কিন্তু বিদ্যুৎ নাই এখন মোবাইলে আচ্ছা বুঝতে পেরেছি তাহলে তো আর কিছু করার নেই কারেন্ট স্যার সবার শত্রু হয়ে গেছে এইটুকু তো আপনারা বুঝতে পেরেছেন তাই না জি স্যার আচ্ছা স্যার আমার ফটোশপে একটা বিষয় শেয়ার করতে হুম হুম শেয়ার করেন স্ক্রিন শেয়ার দেবো কি আচ্ছা হ্যাঁ শেয়ার দেন ওয়েট
যদি সমস্যা নাই তো পরে দেই না দেন শেয়ার দেন স্যার আমি যদি একটা ড্র করতে যাই দেখেন এই যে ভিউ হচ্ছে না স্যার লাইভ হচ্ছে হইতেছে না আপনার ফিল কালার অফ করা তো ফিলটা অন করে দেন না স্যার ফিল না এই যে আপনার আচ্ছা আমি বলতে চাচ্ছি স্যার যখন আমি ড্র করব তখন তো জিনিসটা দেখাই মানে এরিয়াটা দেখাই স্যার লাইভ দেখাই এই লাইভটা দেখাইতেছে না ও আচ্ছা 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 এটা আরো একটু কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছে আপনার কি ক্যাপস লক অন আছে নাকি না না মাঝে মাঝে ওটা অন থাকলে এরকম আমি আমি ল্যাপটপে কাজ করি কিন্তু আজকে ডেস্কটপে ফটোশপ ইনস্টল করছি এখানে কাজ করব এখানে সমস্যা হচ্ছে এটা আরো কারো জন্য প্রবলেম ছিল বলছিলেন আমার স্যার ল্যাপটপে যে ফটোশপ 2017 এটাও 17 ওখানে আমরা যে ফটোগ্রাফি এটা সিলেক্ট সেল করেছিল এটা দিলে আসে না এটা না 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 এটা দিলেও আসে না আরেকটা বিষয় যে এখানে গাইড অন ফটোশপে আপনার এখানে একটা অপশন থাকে এই জায়গায় স্মার্ট গাইড তো অন আছে এখানে একটা অপশন ফটোশপে আছে স্যার ইউভি ওভারলে কিন্তু এখানে সেই অপশনটা নাই এগুলো কি পিসি ভেদে ভেদে কোন কোন অপশন থাকে না নি আসলে সেটা ঠিক আমি শিওর বলতে পারছি না মাঝে মাঝে স্যার কিছু কিছু প্রবলেম ফেস হয় যেগুলো সমাধান মনে করেন পাওয়া যায় এখন তো আপনার ঠিক আছে আমার ঠিক আর একজন এরকম ড্র করার সময় দেখেন যে কতটুকু ড্র হয়েছে ওনার কি সমাধান হয়েছিল আচ্ছা আপনি ইউটিউবে একটু দেখে এটা নিন ঠিক আছে দেখে নিন তারপর আমাকে একবার বলে দিন এই আমারটা ঠিক আছে স্যার গতকাল থেকে দেখতেছি এখন পর্যন্ত পাচ্ছি না ও আচ্ছা এই যে দেখাচ্ছে যে সাইডে এটা এটা না জি 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 স্যার লাইভ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভিতরে অপশনগুলো খুঁজে দেখছিলেন এখানে অনেক সেটিংস টেটিংস থাকে এগুলো দেখছিলেন আমার ল্যাপটপে যে সেটিং আছে সেটা মিলে মিলে দেখছি স্যার সবকিছু ঠিক আছে বাট শুধু ওই একটা অপশনটা ওই যে ভিউ থেকে আপনার ইউভি ওভারলে ইউভি ওভারলে ওটা আমারটাতে নাই আপনার এখানে তো নাই আমার এখানে তো নাই তাহলে তো সমস্যা নেই তাহলে অন্য কোন জায়গায় সমস্যা আচ্ছা আমার ল্যাপটপে আপনার উইন্ডোতে আপনার ওয়ার্কপ্লেসে আপনার ফটোগ্রাফি আছে আর এখানে আছে এসেনশিয়াল আপনি এগুলো অন করে দেন তো এই যে গাইডস ঠিক আছে তারপর হচ্ছে এই যে টার্গেট জি এগুলো তো অন করে আছে স্যার আচ্ছা দেখেন কোন ভাবে এটা আচ্ছা আপনি কাজ করেন স্যার সমস্যা নাই আমি দেখতেছি আপনারা কি এটাকে বুঝতে পেরেছেন হ্যালো বুঝতে পারছি না বুঝতে পারছি স্যার আচ্ছা তাহলে হচ্ছে এখন আপনাদেরকে নামাজের জন্য ব্রেক টাইম দেব প্লাস টোটাল ব্রেক টাইম হবে আমাদের যে 15 মিনিট ব্রেক টাইম থাকে সেটা সহকারে দেন ব্রেক টাইমের পরে এসে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে জাস্ট এই কন্টেন্ট পর্যন্ত আপনারা রেডি করে দেবেন ঠিক আছে জি স্যার ঠিক আছে 7:30 পর্যন্ত ব্রেক টাইম
তাহলে আপনারা ফিরবেন কয়টা বাজে? 4:30 এ ফিরবেন। ওকে স্যার। এখন তো 4টা বাজে, 4:30 এ ফিরবেন। হ্যাঁ, ফিরে মেকানিক্যাল করে দেবেন। ব্রেকের পরে এসে কাজ করব স্যার, এই তো। হ্যাঁ হ্যাঁ, ব্রেকের পরে এসে কাজ করবেন। আর আমি স্ক্রিনশটটা তুলে নেচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকে আমাদের কত তম ক্লাস? 21 স্যার। 21 তাই তো? ওকে। এটা একবার সহজ কাজ, আপনারা পারবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ব্রেকে যান, ব্রেক থেকে তাড়াতাড়ি ফিরবেন, ঠিক আছে? আর ব্রেক থেকে ফেরার সাথে সাথে কিন্তু হচ্ছে গালিব এবং লে ব্যাপারে মেসেজ দিয়ে দিবেন যে হোয়াটসঅ্যাপে যে ব্রেক টাইম শেষ, ঠিক আছে? মানে ব্রেক টাইম শেষ হওয়ার 5 মিনিট আগে মেসেজ দিবেন। ওকে ওকে স্যার।
হ্যালো, জি স্যার, জি স্যার, সবাইকে আসতে বলছেন? তো আসে না মনে হয়, বলিনি, বললে গ্রুপে মেসেজ দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে দেন। গালিব জয়েন করে নেই যে, গালিব কই? হ্যালো, জি স্যার, বলছি আপনারা গ্রুপে তাড়াতাড়ি মেসেজ দেন। দিছি স্যার, দিছেন? অন্যরাও দিছে, জয়েন দিচ্ছে আস্তে আস্তে সবাই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নিয়েছেন কি? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট ব্রেকের আগে নিয়েছিলাম। আপনারা এই যে জাস্ট এইটুকু পর্যন্ত করেন, ঠিক আছে? আর দেখেন এখানে কিন্তু হচ্ছে ফাইবারে দেখেন এই যে পিএইচডি ওয়েব টেমপ্লেট দেখতে পাচ্ছেন, ওকে, এই দেখেন অনেকগুলো গিগ আছে এটার উপরে, এবং এগুলোর কিন্তু প্রাইসও ভালো, ঠিক আছে? $40, $60, এই যে বেসিকটাই কিন্তু দেখতে পাচ্ছেন, বেসিকের দামই কিন্তু অনেক বেশি, এই $30, $100ও দিচ্ছে দেখেন বেসিক। স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। আজকে মনে হয় আমাদের লোগো ডিজাইনের উপর গিগ করতে চাইছিলেন। লোগো ডিজাইনের উপরে গিগ? হ্যাঁ স্যার। আপনারা সবকিছু রেডি করছেন? মোটামুটি স্যার, মতো। আপনারা টোটাল কয়টা গিগ খুলছেন এ পর্যন্ত? একটাই তো খোলা হয়েছে। একটা খোলা হয়েছে, আর হচ্ছে আমি যেভাবে অ্যাক্টিভ থাকতে বলছি সেভাবে অ্যাক্টিভ থাকেন কতজন? চেষ্টা করি স্যার। কত মানে কত ঘন্টা অ্যাক্টিভ থাকেন? তা তো বলা হবে না সঠিক। স্যার আমার একটা প্রবলেম দেখলাম কি, ল্যাপটপে যদি আমি রাতের বেলা ওপেন করে রাখি বন্ধ হয়ে যায়, মানে ওই হ্যাঁ এক্সটেনশন দিয়ে রাখি, কিন্তু কিছু সময় পর দেখি ওয়েব এটা অফ হয়ে যায়, ল্যাপটপ বন্ধ হয়ে যায়, ব্রাউজিংটা ওয়েব হয়ে, হ্যাঁ ওটাও হয়, মানে আরো বেশি সময় হলে ল্যাপটপও বন্ধ হয়ে যায়। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে আপনার ল্যাপটপের ভিতরে ওই যে পাওয়ার সেটিংস যে অপশনটা আছে ওখানে দেখবেন যে 5 মিনিট 10 মিনিট পর লেখা আছে স্লিপ মোড, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তো ওই স্লিপ মোডে চলে যাও। আরেকটা এটা বাদে আরেকটা সমস্যা হচ্ছে যে হচ্ছে ওই ব্রাউজার কি বলে
ওটাতে কি হয়ে থাকে, অফ হয়ে থাকে দেখি। যদি ওটা অফ হয়ে থাকে তাহলে ওটা চেঞ্জ করে এক্সটেনশন অনেকগুলো আছে, আপনি আরেকটা এক্সটেনশন ইউজ করতে পারেন। না স্যার, মানে ওই পেজটাই ওই অন্যরকম হয়ে থাকে, একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন, মানে কানেকশন লস বা এই টাইপ কিছু। আজি কানেকশন লস তো বলতে পারতেছি না, পরে আপনার কানেকশনটা লস সম্ভবত কখন হয়, যখন হয়েছে কি আপনার ওই যে কম্পিউটার স্ক্রিনের আলোটা চলে যায়, মানে কি চলে চলতে থাক, আপনি তো এইভাবে রেখে দিয়েছেন, রেখে দেওয়ার পরে কম্পিউটার স্ক্রিনের আলো চলে যায় না? জি স্যার। হ্যাঁ স্যার, যাই তো স্ক্রিনের আলো চলে যাওয়ার সম্ভবত মানে 5 মিনিট পরে আপনার সব ডিসকানেক্ট হয়ে যায়। তাহলে স্যার ওই পাওয়ার সেটিং ওটা ঠিক করে দিয়ে এক্সটেনশন চালু রাখলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার পাওয়ার সেটিংস অফ অন করে দিবেন, মানে ওখানে যেন হচ্ছে নেভার দিয়ে দিবেন, ঠিক আছে স্যার? একটু ড্রাইভে লেখা ছিল, দেখবেন কি একটু? কি? গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে? আচ্ছা আচ্ছা, দেখি গালি ভাই দিছিল কয়েকটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি এখনই। কত নাম্বার ডেটা আছে? 20 নাম্বার। 20 নাম্বার। আচ্ছা, এখানে 3 জন দিছেন তাই তো? আর বলেন না, আপনাদের ক্লাস শুরু করার সময় হইলে আমার ওয়াইফাই চলে যায়, বুঝতে পারছেন? মানে এই সময়টা আমার নেট দরকার, এই সময়টা তো ওয়াইফাই চলে যায়। দেখেন আমি আপনাদের সাথে সেই কখন থেকে মোবাইল ডেটা দিয়ে আছে, দেখতে পাচ্ছেন এই যে মোবাইল ডেটা, বাসার নেটওয়ার্ক নাই, ওয়াইফাইটা নাই। তো হয় কি, আপনাদের যখন ক্লাসটা নেই তখন তো আমার MB খরচ বেশি হয়, এরপরে আমার ডাবল খরচ চলে আসে। আমি নেট ইউজ করলাম না, কোনো সমস্যা নেই, বাট আপনাদের ক্লাসটা আমার অবশ্যই নিতে হবে। তো এই সময়টা আসে কি, এই সময়টাতে আমার নেট থাকে না। আপনি ওদের অফিসে বলে দেবেন যে এই সময় যেন না দেয়, টাকা টাকা করে দিব না, হুমকি দিয়ে আসবেন। আচ্ছা, এটা হচ্ছে কে করছে, মিরাজুল ইসলাম না? জি স্যার। হ্যাঁ, এটা মনে হয় সেন্টারে হয় নাই, এই যে এই ফুলটা উপরে কি দিছিলেন এটা সেন্টারে হয় নাই, বাকিগুলো ঠিক আছে। এটা কি স্যার? এটা এমনি ফেসবুক ওয়ালপেপার স্যার দেখার জন্য, এরকম করলে হবে কিনা, যদি করি না এখন তো ফার্স্ট টাইম এটাই ছিল। ফেসবুক কভার পেজ স্যার, আরেকটা ঝামেলা, আমি ফেসবুক কভার পেজে দেখলাম যে আমি হচ্ছে ওই ব্রাউজারে দিলে সাইজটা ঠিক আছে, কিন্তু আবার মোবাইলে দেখলে কিছু অংশ, মানে 4/1 অংশ কেটে যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বুঝতে পেরেছি, মোবাইল ভিউ হচ্ছে একরকম, আবার হচ্ছে আপনার ব্রাউজার মানে ডেস্কটপ ভিউ হচ্ছে আরেকরকম। হ্যাঁ স্যার, 851/315 স্যার ফেসবুক কভার পেজ। আপনি ভাই এটা আপলোড করে দেখেন, ফোন থেকে দেখেন, তাহলে দেখবেন আবার অর্ধেক কেটে গেছে। আচ্ছা, অনেক ভালো হয়েছে স্যার, লেখাটা একটু দেখেন। হ্যাঁ, লেখাটা পরে দেখব, আগে ইমেজ গুলো দেখিনি। আর ওই যে ফেসবুক কভার পেজের যে প্রবলেমটা বলেন সেটা সলভ করে দিই, ঠিক আছে? গালিবের মোকাবেলা লোগো দেখতে গেলে তো আজকে সময় পার হয়ে যাবে। আচ্ছা, 21-এর লোগোটা আগে দেখি, বাহ অনেক সুন্দর হয়েছে। ফ্রিল্যান্সারে গিগ খুলতে স্পেশালি কিছু লাগবে নাকি? ফ্রিল্যান্সারে গিগ খুলতে আপনার না স্পেশালি কিছু লাগবে না।
এটাকে আচ্ছা বাউল ইসলামের অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আপনাদের এটা আগে দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখবেন যে হচ্ছে কি ফেসবুকের কভার পেজটা দিলে কি হয়, আমাদের হচ্ছে মানে অর্ধেক মানে মোবাইলে আসে আবার পিসিতে আসে না, পিসিতে আসলে মোবাইলে আসে না, তাই তো মানে ভাঙাচুরা হয়ে যায়। হ্যাঁ স্যার, ওটা আপনার যদি কোনো এই ফ্রেম থাকে ওটা কাইন্ডলি একটু দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে, এটা দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন। এটা কি নতুন দা স্যার? এখন তো ফেসবুকের প্রতিদিন আপডেট আসতে 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 আছে সমস্যা। এই যে এখানে হচ্ছে আপনার কি হয় উপরের অংশ এবং নিচের অংশটা হচ্ছে কোথায় দেখা যায় না বলেন? উপরের অংশ নিচের অংশ দেখা যায় না হচ্ছে আমাদের ইয়েতে ডেস্কটপে, ঠিক আছে? ডেস্কটপে আসলে অংশটা কাটা পড়ে যায়, আর মোবাইলে আসলে আমরা এই অংশটুকু দেখতে পাই ফুল, বুঝতে পেরেছেন? তো আপনি যখন করবেন তখন এই উপরের অংশ এবং নিচের অংশ এখানে একটা নির্দিষ্ট মাপ থাকে, এই মাপটা আমি দেখাই দিতেছি। আর আরেকটা সাইজ আছে যেটা হচ্ছে আপনার এই যে এখানে যেটা দিলে হচ্ছে আপনার মোবাইলও শর্ট করবে আবার ইয়েতে শর্ট। আপনি একটা কাজ করেন, যে আমার হচ্ছে প্রো মাসুদিনের একটা ফেসবুক আছে না, যে ফেসবুকে একটা কভার পেজ দেওয়া আছে, ওটা দেখেন তো মোবাইলও সেম দেখায় কিনা বা হচ্ছে ডেস্কটপও সেম দেখায় কিনা, একটু চেক করে দেখেন তো। ওটা আমি হচ্ছে এমন ভাবে করছিলাম, একটা সাইজের উপরেই করছিলাম যেন এটা দুইটাতে খুব ভালোভাবে দেখায়। আর আমি এটা সাইজ দিছি আপনার 851/315। দেখছেন আমার এটা একটু চেক করে দেখেন তো। আর আমি তো লাইট ইউজ করি, ফেসবুক যে অ্যাপস যেটা সেটা ইউজ করি না, আপনি একটু অ্যাপসে দেখেন তো ঠিকঠাক মতো শো হয় কিনা। আপনার ইয়ে তো কি বলে কারেন্ট যে কভার পেজ সেটা তো না? আমার ফেসবুকে 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 গেছি স্যার, আপনি তো এত বসুন্ধরাতে মনে হয় আছেন, সেই ছবি দেওয়া আছে। হ্যাঁ সেটা বলছি, এটা আপনার ফেসবুক অ্যাপস থেকে ঢুকছেন না ডেস্কটপ থেকে? ডেস্কটপ থেকে। আচ্ছা আপনার হচ্ছে ফেসবুকে যে অ্যাপসটা আছে না সেটা থেকে একটু ঢুকে দেখেন তো এটা মানে ফুল দেখায় কিনা বা কোনো অংশ কাটা পড়ছে কিনা। এক মিনিট স্যার দেখতেছি। আচ্ছা আমি তো লাইট ইউজ করি, লাইটের মধ্যে কাটা পড়া নাই। হ্যাঁ স্যার কাটা পড়ছে। লাইট থেকে ঢুকে দেখেন তো কাটা পড়ে কিনা, লাইট কার আছে? লাইট তো ইউজ করি না স্যার। ফেসবুক লাইট ইউজ করেন কে? লাইট ইউজ করেন কে? হ্যালো, এখানে কেউ আছেন যে লাইট ইউজ করেন, ফেসবুক লাইট? হ্যাঁ আমি ইউজ করি। আচ্ছা আপনি একটু দেখেন তো লাইটে কাটা পড়ে কিনা। আমি আসলে লাইট ইউজ করি হচ্ছে এটা এমবি একটু কম কাটে মনে হয়, আর হচ্ছে একটু স্মুথ লাগে, বুঝতে পেরেছেন? ফেসবুক অ্যাপস দেখে অনেক বড় সাইজ হয়, ওটা মোবাইল স্লো করে ফেলে আমার কাছে কেন জানি মনে হয়। হ্যাঁ গরিব মানুষ তো, দামি ফোন ইউজ করলে হয়তো কখন ইউজ করব। দামি ফোন ইউজ করলে লাভ নাই, ওটা বাসনে ভারী করে, র‍্যাম 4 GB আর র‍্যাম আমার সেটা, তারপর ওটা চালাই না, লাইট চালাই। কি দেখতে পেলেন, কি দেখবো সেটা বলেন? বুঝি নাই, দেখতে বললেন কি যে? বলছি যে আমার যে ফেসবুক মানে
আমার ফেসবুক আইডি আছে না, ওখানে কভার পেজটা দেখেন তো কাটা পড়ে কিনা। ওকে ওকে স্যার। আর কি যেন ফাহিম আহমেদ, আপনি একটু আমার হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট তুলে পাঠান তো দেখি কোন অংশটা কাটা পড়ছে। দিচ্ছি স্যার। আপনার প্রোফাইল লক করা, আমি স্ক্রিনশট নিতে পারছি না। স্যার প্রোফাইল লক করা? জি স্যার, আপনার প্রোফাইল লক। আচ্ছা এখন কি? আচ্ছা আমি লক করে দিচ্ছি, নেক্সট টাইমে দেখবো নি স্যার, নেক্সট টাইমে। গার্ড অফ করে দিচ্ছি আমি, আপনি এবার স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দেন। ঠিক আছে, কত কোন অংশটুকু কাটা গেছে সেটা দেখে সেটা ঠিক করতে হবে তো। আচ্ছা স্যার, আমার ওই ফটোশপের সমস্যার জন্য কি লিখে সার্চ দেব সেটা আমি অনেকক্ষণ চিন্তা করছিলাম যে এটাকে কি সমস্যা বলে। কি সমস্যা হয়েছে? আমি তো গতকাল থেকে সার্চ দেওয়ারই কি কোনো ইয়ে পাচ্ছি না স্যার। কি সমস্যা হয়েছে ভাই গালিব ভাই? অন্য ভার্সন ইউজ করে দেখেন গালিব ভাই। কেমনে যে বলি এখন, আপনার স্ক্রিন শেয়ার দিলে ভালো হইতো। সমস্যাটা কি হচ্ছে ওইটাই সেটা বলতেছি। রেকট্যাঙ্গল অথবা আপনার মার্কিউ টুল, ইয়া মার্কিউ টুল বলতেছি, ইলিপস টুল, এগুলো তো যখন ড্র করি বুঝছেন তখন লাইভ দেখায় না, ড্র করার পরে যখন জিনিসটা প্রস্তুত হয় তখন শো করে। এটা কি সেজন্য জানেন ভাই? বলেন। আপনি কাজ করা বেশি হয়ে গেছে ওই দিন বলতেছে, আপনি কাজটা কমিয়ে দেন। এটা কোনো দূরে আজারে কথা বলেন। আরে ভাই গালিব ভাই বলতেছি, মাইন্ডে দেন না। নেটে স্লো নাকি ভাই? যখন চোখে মুখে আন্দাজ দেখবেন না তখন বুঝবেন কাজ কাহাকে বলে, উহা কত প্রকার। উদাহরণ সব বুঝিয়ে দিই, সংসার যখন কান্দে পড়ব ছেড়ে তো বলতেছি। পাঠিয়েছেন? গালিব ভাই নেটে তো কোনো হতে পারে মনে হয়। হ্যাঁ ভাই, নেটে তো কোনো হতে পারে। ওটা ফটোশপে কোন একটা অপশন আছে, ওই অপশনটা ডিসেবল করা আছে, কারণ সেই অপশনটা কোনটা সেটা বের করতে হবে। আপনি একটা কাজ করতে পারেন গালিব ভাই। আচ্ছা কার জন্য ছবি কাটা পড়ছে ফাহিম আপনার? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, আমার এই তো হোয়াটসঅ্যাপ একটু প্রবলেম হয়েছে, আমি এটা ঠিক করে দিয়ে দিচ্ছি। আচ্ছা না সেটা বুঝতে পেরেছি। আপনার কি আপনার নি এটা কাটা পড়ছে ইয়েতে, মানে ফেসবুক কভার পেজ দিছেন বাট অংশ মোবাইলে দেখতেছেন আবার ইয়েতে দেখতেছেন না? হ্যাঁ স্যার, মানে ডেস্কটপে ওয়েব ভিউটা ঠিক আছে কিন্তু মোবাইলে গেলে কাটা। এই যে আপনি এইটা এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে এখানে যে সাইজটা দিছে, হ্যাঁ ডেস্কটপের জন্য একটা সাইজ, মোবাইলের জন্য একটা সাইজ। ঠিক আছে, এটা তো নিতে পারেন, কিভাবে নেয় জানেন তো? হ্যাঁ স্যার পারি। প্রথম হচ্ছে আপনি বড় পেজটা নিয়ে নেবেন, এই যে এই মাথা থেকে মাথা পর্যন্ত নেবেন, ঠিক এটার ভিতরে আর একটা শেপ নেবেন, বুঝতে পেরেছেন? তো আপনার মূল কাজ হবে এই শেপের ভিতরে।
এই দুই পাশে কাজ করবে না, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওই দুই পাশে ফাঁকা। ওই যে আমরা একটা ইয়েতে কাজ করছিলাম না, ইউটিউব যে ব্যানারটা ছিল না, যেমন হচ্ছে দুই পাশে দেখা দিত না, মাঝখানে একটা অংশ দেখা দিত, মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটা আপনি সম্ভবত রুলার দিয়ে করছিলেন, কাট স্যার, কাটার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে সেম আপনি এই দেখে এই রুলার দিয়ে টেনে বা এখানে সাইজটা আপনি ভিতরে একটা শেপ নিয়ে নেবেন, ঠিক আছে? শেপ নিয়ে আপনি সেই কাজটা করে ফেললে আর সমস্যা হবে না আশা করি, বুঝতে পেরেছেন? আর তবে ফেসবুক, আরেকটা ঝামেলা কি স্যার, যে এটা যদি আগেকার ফেসবুক ভার্সনের হয় তাহলে আবার মিলবে না, 2021 সালের হওয়া লাগবে। আপনি দিয়ে দেখবেন তো মিলে না মিলে সেটা তো পরের হিসাব। এই যে 2021 লিখে সার্চ করছি, আমার এই পর্যন্তই শো করছে, আপনি ইউজ করে দেখিন, ঠিক আছে? 520 সরি 820, তারপর হচ্ছে কত 312, ঠিক আছে? আপনার কভারটা তো দেখা যাচ্ছে স্যার লাইটে। হ্যাঁ স্যার লাইটে, আমার এটা লাইটে, আমি লাইট ইউজ করি তো, লাইটে আর ডেস্কটপ ভার্সন এই দুটাতে দেখা যায়। আমি কখনো ওই আপনার অ্যাপস দেখে ট্রাই করে দেখি নাই। না দেখা যাচ্ছে, লাইট থেকে দেখা যায়। তাহলে অ্যাপস থেকে দেখা যাবে, অ্যাপসে সমস্যা তাহলে মনে হয় হতে পারে। আপনি যদি ভিভো তে ইয়া করছেন, ভিভোর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখছেন কভার ফটোতে, কিসের ব্যাকগ্রাউন্ড দিছে? কভার ফটো স্যার, হ্যাঁ হ্যাঁ কভার ফটো, আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছি। আচ্ছা পাইছি, হ্যাঁ দুই পাশে কেটে গেছে তাই না? আর মোবাইল ভিউতে হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি, এই তো এই অংশটুকুর মতো কাটা পড়ছে, এখানে যেটা দেখাইছিলাম আপনাকে কই গেল, এই সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু বাদ পড়ে গেছে, এই অংশটুকুর এক্সট্রা জন্য। তা আপনারা এই যে এটা ইউজ করবেন, হ্যাঁ এটা ইউজ করে দেখিয়েন ঠিকঠাক হয় কিনা, বুঝতে পেরেছেন? আশা করি ঠিক হবে। 820 312, হ্যাঁ 820 312, ঠিক আছে, আশা করি ঠিক হবে। আচ্ছা আজকের কাজটা আপনারা রেডি করছেন? রেডি করছেন আমি স্ক্রিপ্ট সাথে, মানে আপনি লরেন সামনে যে লেখাটা ওটা আসছে না, বুঝি নাই অটো লেখাগুলো আপনার হাতে, অটো লেখাগুলো আসে স্যার, ওই অটো লেখাগুলো তো আমার আসে না। আরে অটো লেখাগুলো আসে না দেখি তো আমি আপনাদেরকে লরেন ইপসন লিখে সার্চ করতে বলছিলাম গুগলে, লরেন ইপসন লিখলে তো আপনি পেয়ে যাবেন লেখাগুলো। ওকে ওকে স্যার, এই যে আপনার যে লেখাগুলো দরকার সেই লেখাগুলো এখান থেকে আপনি জেনারেট করে নিয়ে নেবেন বা আপনি ডাউনলোড করে কপি করে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে? এই যে বুঝতে পারছি, দেখা যাচ্ছে না স্ক্রিনশট তো দেননি। আচ্ছা সরি, এই যে লার্নিং অপশন লিখে সার্চ করবেন, ঠিক আছে? গুগলে সার্চ করবেন, সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা থেকে নিতে পারেন বা নিচে অনেকগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন। তো প্রথমটাতে ডিরেক্টলি আপনি এখান থেকে জাস্ট নিয়ে নেবেন, কপি করে করে বসায় দিবেন লেখাগুলো, বুঝতে পেরেছেন? যেখানে যে কন্টেন্ট দরকার জাস্ট শুধু আপনি কপি করে বসায় দিবেন, আর অন্য কিছু করা লাগবে না, ওকে ওকে বুঝতে পেরেছেন? এই লরেম ইপসাম টা কি স্যার? এটা হচ্ছে, হ্যাঁ বলেন, অনেক জায়গাতে লেখাটা দেখি বাট জানি না তো, মনে করেন এটা লেখা লেখকের একটা জন্য, এই লেখাটা পপুলারিটি পাওয়ার একটা সফটওয়্যার ফাইল জানি তৈরি করছেন, ওনার নামে এড মনি লজম ইপসাম। আমি একটা কোডিং দেখছিলাম স্যার, ওখানেও তো লর্ম অ্যাপস মানে ইপসাম তো লেখে, বাট এটা আসলে কি সেটা জানা হয়নি। আপনি যদি কিছু ডেমো ওয়েবসাইট দেখেন, হ্যাঁ ডেমো ওয়েবসাইট গুলা তো হচ্ছে বা ডেমো কোনো ডিজাইন দেখেন, তো সাপোজ ওখানে কিছু আপনার কন্টেন্ট লেখা থাকে, তো এখন আপনি তো হচ্ছে বসে বসে ওই কন্টেন্টটা তো আর লিখবেন না তাই না, ওটা পরিবর্তন করবেন, মানে যে এটা যে ডেমোটা নিয়ে অন্য কেউ যদি কাজ করে তখন ওই লরেন ইপসনটা কেটে দিয়ে সে তার ওই জায়গায় সে তার নিজের কন্টেন্টটা লিখবে, ঠিক আছে? সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কোথায় যেন আছে,
ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস HTML এটা না এই দেখুন এখানে কিন্তু আমি যেটা সেট ওপেন করে দেখবেন যে সব জায়গায় লোড নিউজন দেওয়া আছে সম্ভবত এটাতে না তো দেখি মানে হচ্ছে এরকম আপনি যদি কোনো ওয়েবসাইটের ডেমো তৈরি করতে চান এটা তো ফুল রেডি করা তো ডেমো ওয়েবসাইট বা ডেমো কোনো ডিজাইন বা হচ্ছে এটা হচ্ছে কি আপনার টেমপ্লেট তো ওই টেমপ্লেট গুলাতে কোনো কন্টেন্ট থাকলে যেমন এগুলো হচ্ছে কন্টেন্ট ঠিক আছে এগুলাতে হচ্ছে আপনার লোড নিউজন দেওয়া থাকবে বুঝতে পেরেছেন এই যে এখানে একটাই লেখা লিখছে বারবার দেখতে পাচ্ছেন জি স্যার কপি করতে হবে সব করে হ্যাঁ আপনারা হচ্ছে কিছু ওয়েব টেমপ্লেট ফজল রবি ভাই ভিডিও টপ করেন লাইভ ডেমো এই যে দেখতে পাচ্ছেন লোড নিপসন দিয়ে রাখছে এই যে দেখতে পাচ্ছেন মানে হচ্ছে কি আপনি হচ্ছে এখানে কোন একটা কন্টেন্ট বসবে ঠিক আছে আপনি এই জিনিসটা বোঝানোর জন্য এভাবে ইয়ে করে রাখেন বুঝতে পেরেছেন আচ্ছা এখন ক্লিয়ার তো তো আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের ফ্লায়ার বা অন্য ওয়েবসাইটেরও দেখবেন ওয়েবসাইট না সরি গ্রাফিক্স এর কিছু ডিজাইন দেখলো দেখবেন যে যেখানে কন্টেন্ট আছে সেখানে কিন্তু এরকম লোড নিপসন দিয়ে রাখছে বুঝতে পেরেছেন তো আপনারা হচ্ছে যখন কোনো কিছু ডেমো ডিজাইন করবেন বা টেমপ্লেট ডিজাইন করবেন হ্যাঁ এখানে এখন আপনি কি লিখবেন এখানে আপনি লোড নিপসন দিয়ে দিবেন তারা এখানে তাদের মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে বার্গারের নাম তাই না মানে সরি এখানে খাবারের নাম এখানে ডলার দেন হচ্ছে এখানে খাবার সম্পর্কে কিছু টুকিটাকি লেখা বুঝতে পেরেছেন হ্যালো জিনিসটা তো এরকম মেইন করতেছে তাই না তারপরে এখানে এখানে হচ্ছে আমার হচ্ছে রেস্টুরেন্টের নাম দেন হচ্ছে রেস্টুরেন্ট সম্পর্কে কিছু লিখে এখানে বুঝতে পেরেছেন এই ব্যাপারগুলো এখানে তেমন জটিলতা নাই বুঝতে পেরেছেন ইজি তো আমরা হচ্ছে সাপোজ ধরুন আমার কিন্তু এখানে আরো পেজ দরকার হ্যাঁ তো সেজন্য আমি এখানে পেজটা আরো একটু বাড়িয়ে নিচ্ছি ইঞ্চি দিয়ে বাড়াচ্ছি হ্যাঁ বেশি বোঝার জন্য আমার সুবিধার্থে আমি এখানে হচ্ছে আরো 2 ইঞ্চি নিচ্ছি আর ওয়েব টেমপ্লেট যারা করবেন আপনাদের হচ্ছে একটু পিসির কনফিগারেশন একটু ভালো হতে হবে ঠিক আছে না হলে আমার মধ্যে এরকম লোডিং হয়ে বসে থাকবে কোন একটা কাজ করলে আর ইলাস্ট্রেটরের জন্য তো আরো বেশি দরকার
ধরুন এখানে হচ্ছে কি দিব, আমাদের যে খাবার গুলা, হ্যাঁ এগুলা আমরা এগুলা এখানে পোস্ট করব। তারপর হচ্ছে খাবার গুলা কেমন লাগছে না লাগছে এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের যারা ইউজার আছে তারা এই সম্পর্কে এখানে পোস্ট করবে, মানে কমেন্টস করবে, রিভিউ দিবে, বুঝতে পেরেছেন? এগুলা এইগুলাই হবে। তো আমি এখানে লিখতেছি, আচ্ছা এখান থেকে হচ্ছে এ পর্যন্ত হচ্ছে আমাদের কি সেকশন ওয়ান, ঠিক আছে। আর ক্লিপিং মার্কস হচ্ছে হইতেছে না কেন বুঝি নাই? ক্লিপিং মার্কস হইতেছে না স্যার কোথায় আপনার? হ্যাঁ স্যার। আচ্ছা আমি দেখতেছি, স্ক্রিন শেয়ার দেন, কেন হচ্ছে না তাহলে বলতে পারবো। লেয়ারটা কি সিলেক্ট করা আছে দেখেন তো? হ্যাঁ স্যার, ক্লিক করে করতেছি। স্ক্রিন শেয়ার দেন তাহলে বুঝতে পারবো। এই খান রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের সাথে খানের এই অবস্থা কেন? আর মেনু বার কই? মেনু কই আপনার? হোম, ব্লগ, পোস্ট, কন্ট্যাক্ট এগুলা কই? সব হেরে গেছে স্যার, খাইতে গেছে এগুলা। আচ্ছা দেন আগে ক্লিপিং মাস্টটা দেখি আপনার। ক্লিপিং মাস্ক করতে হলে বাবুল ইসলাম, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ বাবুল ইসলাম, আমি একটু স্ক্রিন শেয়ার দেখাচ্ছি, আপনি এভাবে বুঝবেন না। হ্যাঁ ক্লিপিং মাস্ক করার প্রথম শর্ত হচ্ছে আমরা যেটা সাথে যেটা ক্লিপিং মাস্ক করব ঠিক সেটা তার উপরে থাকতে হবে, বুঝতে পেরেছেন? সাপোজ আমি এখানে একটা ইমেজ নিলাম, মানে একটা শেপ নিলাম, হ্যাঁ তো আমি শেপ আরো একটা নিচ্ছি বোঝানোর জন্য, আমি কিন্তু এগুলো নিচ্ছি, হ্যাঁ অন্য কিছু না। আচ্ছা এখন আমি একটা ইমেজ আনলাম ক্লিপিং মাস্ক করার জন্য, এই ইমেজটা, হ্যাঁ অথবা এখান থেকে, আচ্ছা এই ইমেজটা নিয়ে আসি। ইমেজটাকে আমি একটু ছোট করি, হ্যাঁ আপনার যে সমস্যাগুলো আপনারা ফেস করবেন সেটা আমি দেখা দিতেছি। ধরুন ইমেজটা হচ্ছে এখানে, এখন আমি চাচ্ছি যে আমার ইমেজটা ক্লিপিং মাস্ক করব হচ্ছে, একটু কালারটা চেঞ্জ করি গ্রিন কালার, আমি ইমেজটাকে গ্রিন কালারটার সাথে হচ্ছে ক্লিপিং মাস্ক করব, তাহলে এটার জন্য কি করতে হবে গালিব বলেন তো। জি স্যার, আর ইমেজটা আপনার গ্রিন কালার রেকট্যাঙ্গেলের নিচে রাখতে হবে, রাখার পরে আপনার রাইট বাটন ক্লিকে ক্লিয়ার ক্লিপিং মার্কস অথবা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে রাইট বাটন লেফট বাটন ক্লিক করলে হয়ে যাবে। এটাকে আমরা এখানে রাখতে হবে, তাই তো? মানে রেকট্যাঙ্গেলটা আমাদের ইমেজের নিচে রাখতে হবে, তাই না? জি জি। আচ্ছা এরপরে আমরা এটাকে ক্লিপিং মার্কস করলাম, তাই তো? এবার পজিশন করতে হবে তো, পজিশন করতে হবে স্যার। হ্যাঁ রাইট, পজিশন করতে হবে।
আমাদেরকে আমি ওটা বলছিলাম তো স্যার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রথম শর্ত হচ্ছে আমরা যেটা সাথে ক্লিপিং মাস্ক করব, আমরা যেমন গ্রিনটার সাথে ক্লিপিং মাস্ক করব, তার মানে আমার ইমেজটা ঠিক গ্রিনের উপরে থাকবে। কোথায় থাকবে? আচ্ছা উপরে থাকতে হবে, উপরে থাকতে হবে, এবং পজিশনটা হবে গ্রিনের উপরে। এই যে আমার এটা ঠিক গ্রিনের উপরে থাকবে, ঠিক আছে। আমার যদি এটার উপরে থাকে ক্লিপিং মাস্ক করলে কিন্তু হবে না। তো আমি এটাকে কি করতে হবে, পজিশনটা আমার গ্রিনের উপরে থাকবে, দেন হচ্ছে আমি ক্লিপিং মাস্ক করলে হবে। এই যে বুঝতে পেরেছেন? আচ্ছা এখন যদি আমি রেড কালারের সাথে ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে কি করতে হবে? রেড কালার উপর রাখতে হবে স্যার। হ্যাঁ এই যে ইমেজটাকে লেয়ারটাকে এই যে দেখেন রেড কালার উপর নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার এটা উপরে রাখতে হবে। রেকট্যাঙ্গেলের উপরে পিক্সেল সবসময় রেকট্যাঙ্গেলের উপরে থাকবে। হ্যাঁ যেটার সাথে আপনি ক্লিপিং মাস্ক করবেন ঠিক তার উপরেটাতে থাকবে। আচ্ছা দেন পিক্সেলকে ক্লিপিং মাস্ক করতে হবে, দেন পিকচারের পজিশনটা ওটার উপরে নিয়ে যেতে হবে। এই যে এখানে আমার পিকচার এখানে আছে, ক্লিপিং মাস্ক করছি, ক্লিপিং হয়েছে, কিন্তু আমার তো ইমেজ দেখা যাবে না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছেন? জি স্যার ইমেজটা উপরে রাখবে, দেন হচ্ছে ক্লিপিং মাস্ক করবেন, ঠিক আছে। তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে সাপোজ লেখাটা কপি করে ধরুন আপনি এখানে ক্লিপিং মাস্ক করছেন, হ্যাঁ তো হচ্ছে আপনি এটাও করতে পারেন, এখানে তো ক্লিপিং মাস্ক করে ফেলছেন, আপনি কন্ট্রোল টি দিলে কিন্তু ইমেজটা দেখতে পাবেন যে আমার ইমেজের অবস্থান হচ্ছে এখানে। তো এটাকে আপনি এখানে ড্র করে দিলেন। বুঝতে পারছি, ক্লিয়ার? বাউল ইসলাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার সুন্দর হয়েছে, বোধ হলো স্যার। আচ্ছা আর ক্লিপিং মাস্ক আপনি যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু করতে পারেন, বুঝতে পারছি? যে শুধু শেপের উপরে করবেন বা রেকট্যাঙ্গেলের উপরে করবেন এমন না, আপনি যে কোনো কিছুর উপরে আপনি ক্লিপিং মাস্ক করতে পারেন। আমি যদি সেটা একটু দেখাই, লেখাটা কপি করে উপরে আনেন, এটা কি অটো আসবে? কপি করে লেসে পেস্ট করলে হবে কি কি? ওই যে লোরিয়াম ইসলামের যে লেখাগুলো ওগুলো কপি করে এনে পেস্ট করতে হবে। ওকে ধরুন আমি বাংলাদেশ লেখাটা লিখছি, আমরা কিন্তু এই লেখার উপরও যে কোনো কিছু কি করতে পারবো, ক্লিপিং মাস্ক করা যাবে। হ্যাঁ ক্লিপিং মাস্ক করা যাবে, ঠিক আছে বলেন। ঠিক আছে জি স্যার, জি স্যার ঠিক আছে। ও আমি যদি একটা বাংলাদেশের পতাকা নিয়ে আসি, ধরুন আমি এই এই ফ্ল্যাগটা, হ্যাঁ এটাকে কপি করলাম, ঠিক লেখাটার উপরে থাকবে, ঠিক আছে। আর এটাকে একটু বড় করে নিচ্ছি, এই যে রাখলাম, রেখে এটাকে ক্লিপিং মাস্ক করলে ঠিক এটা লেখার মধ্যে চলে আসবে। সুন্দর হয়েছে স্যার, ঠিক আছে থ্যাংক ইউ। এভাবে আপনারা যে কোনো কাজ করতে পারেন, একটু আইডিয়া খাটাবেন, আইডিয়া দিয়ে কাজ করবেন, এভাবে যে কোনো কিছুর উপরে যে কোনো ক্লিপিং মাস্ক আপনারা করতে পারেন। ওকে কোথায় গেলাম? তো আমরা এখানে রিসেন্ট ব্লগ পোস্ট গুলো দিচ্ছি, তো ব্লগ পোস্ট গুলো হবে কিভাবে, এখানে ইমেজ থাকবে, হ্যাঁ তারপর হচ্ছে এখানে কিছু লেখা থাকবে, তারপর এখানে শেয়ার কিছু বাটন থাকবে। হ্যাঁ আমি সেটা করে দিচ্ছি। আপনার লেখাটা মনে হয় এমনি অটোমেটিক্যালি চলে আসে, আপনার এই ভার্সন টি স্কুল আপনাদের গুলো অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা বুঝতে পেরেছেন? জি স্যার। আপনারা যখন এই ভার্সন টি স্কুল আপনাদের গুলো অটোমেটিক্যালি চলে আসবে। আপনি কোন ভার্সন ইউজ করতেছেন স্যার? আমি? জি স্যার। এটা কোন ভার্সন, অ্যাবাউট কোথায়,
হয়েছে, এটাকে স্লো করে দিলাম। এই যে ভার্সনটা হচ্ছে এটা, ঠিক আছে, 21 21। তারপর অনেক দোকানগুলো স্যার ফটোশপের ভার্সন ইউজ করে 2007টা 7, এটা স্টুডিও গুলোতে করে স্যার, ওরা বলে যে অত বড় ভার্সন নিলে পিসি চলবে না, হার্ড ডিস্ক কেটে দেবো। আমি তো স্যার ওটাই বুঝিনি, 7 ই তো বুঝিনি ঠিক মতো, ওটা তো মানে ফাংশন কম আছে স্যার, ফাংশন কম আছে আপনি বুঝতে পারবেন না যে আমরা এটা শিখে অভ্যস্ত, মনে করেন আমরা ডিজিটাল শিখছি, ওটা হলো অ্যানালগ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপডেট ভার্সনটা দিয়ে কাজ করতে সবচেয়ে সহজ। জি স্যার, ফোন সাইজ হচ্ছে 11, আপডেট ভার্সন খায় বেশি স্যার। এটা যদি একটু কম মাদারবোর্ড মনে করেন কম মাদারবোর্ড লাগানো আছে বা হার্ড ডিস্ক অনেক পুরানো, এটা ইনস্টল করলে পিসি একদম স্লো হয়ে যায়, বারবার কাজ করার পরে একদম পিসি অন হয় না, পরে উইন্ডোজ চলে যায়, দেন হার্ড ডিস্ক লস এরর, দেন হার্ড ডিস্ক কি দিতে হয়, হার্ড ডিস্ক চলে গেছে একদম। কার আপনার? হ্যাঁ বলেন কি। এই আমার করে এলইডি এর কাজ যখন শুরু হয় শুরুর দিকে, এত মারাত্মক ঘটনা ঘটে গেল আপনার সাথে, এরপর আমরা এখানে কিছু আইকন ইউজ করব শেয়ার করার জন্য, ঠিক আছে, যেমন এগুলো আমাদের কোথায় কোথায় শেয়ার হবে। হ্যাঁ এখান থেকে না, নেক্সট ক্লাসে কাজ তো এটাই থাকবে মনে হয়। হ্যাঁ অবশ্যই এটাই থাকবে কাজ, লাস্ট একটু কাজ শেষ করার পরে মূল কথাগুলো একটু বলে দিয়েন কি হবে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, সবার কি গিকনেস জমা লেছেন আজ এইতে আপলোড করছিল কে, কি কি গিক টাইটেল না আর গিক ডেসক্রিপশন আপলোড করা আছে তো স্যার, গালিব ভাই দিয়েছে, মেরাজুল ইসলাম করছে, আমি করছি মনে হয়, ও আজকেগুলো দেখছিলাম, আজকে তিনজন একটা লেখা তো দেখেন না এখন, না লেখা কালকে দেখবো, আজকে আপনাদেরকে এই কাজটা করাই দিই। আমি দিছি মেরাজুল দিছি আর মনে হয় গালিব ভাই দিছি, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আর হচ্ছে টুইটার কোথায়, এই যে স্যার আপনি কি গ্রাফিক্স কার্ড ইউজ করেন? না কেন? আমি স্যার একটা প্রবলেম বুঝতে পারতেছি না, আমার মনিটরে এই যে লেখাগুলো স্যার মানে ফটোশপে যে লেখাগুলো বা রেকট্যাঙ্গেল যে টুল গুলো আছে এগুলো ঝাপসা ঝাপসা, এগুলা এই যে সাইটের টুইটার লেখাগুলো, এই যে আপনি এ পাশে লেয়ার গুলো এগুলা
হ্যাঁ স্যার, এই লেখাগুলো বোঝা যায়। ঝাপসা হবে কেন? বুঝি না আমি, আপনার ফোনে দেখতেছি, ফোনে ডাইরেক্ট একবার কিলার পানির মতো, কিন্তু মনিটরে দেখা যায় এমনি করে খাপসারা খাপসারা অস্পষ্ট। আপনি মনিটরে হয়তো কোনো সমস্যা আছে। আরে মনিটর, দুটো মনিটর সমস্যা কোনো, তবে একটা ডেল আছে, একটা ইসোনিক, দুইটা দিয়ে আগে বসে। এর আগে আমি মনে করতাম যে আমি শেয়ার দিয়ে চালাই, মনে হয় নেটওয়ার্ক এই জন্য এরকম হয়, এখন তো ব্রডব্যান্ডে ডাইরেক্ট লাইন লাগাই। গালিব ভালো জানে। মোবাইলে তো একবারে ক্লিয়ার পানির মতন, যা দেখাচ্ছি তাই দেখতেছি, আর এই জায়গাতে একটু ঝাপসা হয় অস্পষ্ট। ভাই আমি বললে তো ভাই হাসবেন। কেন? না স্যার না বলি। কোন বিষয়? এই তো সাইডে ঝাপসা দেখা যায়। মজার কথা। জি স্যার, সাইডে পুরো ধুলে পড়ছে স্যার, ধুলো মুক্ত হবে। সবসময় যদি আমরা সিরিয়াসলি কথা বলি একটু হাসতে তো হবে ভাই, বাসা তো লাগবে। যাই হোক, ভাবির সাথে বেশি মজা করবেন না, উল্টা ভাববে কিন্তু। আমরা ভাবিও জানে যে কি জিনিস আমি। আপনি বিয়ে করছো কবে? আল্লাহ জানেন আপনি, আল্লাহ বলে ভুল করলাম। আপনার এলাকাতে ঘুরে আসলাম, আপনি খাওয়ানোর ভয়ে বলেন যে অবিবাহিত, না রান্না বান্না করার কেউ নাই। আমি না সত্য, আমি একটু মজা বেশি করি, কেউ তোমার সিরিয়াস ভাই লেন না কোনো কথাই। মজা না করলে তো হবে না। আপনি ওয়াইন খেলাবেন ঠিক হয়ে যাবে, মজা করবেন আর কাজের গতি ঠিক রাখবেন, তাহলে দেখবেন যে কাজ সুন্দর হবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর আপনি যেগুলো কাজ আমাদের করে দেখেন এগুলো কি সেভ করে রাখেন? একটা বুঝি নাই, এই যে আজকে কাজটা করে দিচ্ছেন এটার কি পিএইচডি ফাইল সেভ করে রাখেন? আমি কাজ করে সেভ করে রাখি না, এগুলো ডিলিট করে দিই। এটা একটু সেভ করে পাঠিয়ে দিলেন তো স্যার? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার দিলে একটু সুবিধা হবে আমাদের জন্য। স্টেপ বাই স্টেপ একটু দেখবো নি, যখন তখন আটকে যাবো। আপনি শুধু সাইডের সাইজটা জানবেন, ঠিক আছে? সাইডে হচ্ছে আপনার 1920 পিক্সেল, ঠিক আছে, সরি 1920 পিক্সেল। আর নিচে যে হাইট হলো, নিচে যে এটা আপনার আনলিমিটেড স্যার লিখে লিছি স্যার। ও নিচে মানে যত লাগবে তত বাড়তে থাকবে এরকম? হ্যাঁ লেন্থ যত লাগবে তত দিবেন। থ্যাংক ইউ স্যার, অনেক ভালো হলো স্যার। আমরা তো প্রশ্ন না করি স্যার, এটা কিন্তু পাবো না সেটাই তো। স্পেলিং হয়তো ভুল আছে, এই কাজটা করে নামটা প্রেজেন্ট করেন। আচ্ছা এটা সেভ হতে কত সময় লাগবে? আর এটাকে আপনারা অবশ্যই পিডিএফ এ সেভ করবেন, ঠিক আছে? বাইরে কি এটা পিডিএফ এ দেখাবেন? জি স্যার, আপনি একটু সেভ করে আমাদের ইয়ে দিয়ে দেন, মেসেঞ্জারে বা WhatsAppে। পিডিএফ কই? এই যে
আপনি আমাদের পিএসজিটা দিয়ে হাই কোয়ালিটি প্রিন্ট আমাদের আর কাজ বাকি আছে কি ফুটের কাজটা বাকি আছে ঠিক আছে এটা আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো হ্যাঁ জি স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা করে ফেলবো আপনারা এইচও সুন্দর করে বানানোর চেষ্টা করবেন ঠিক আছে জি স্যার আর এখানে তো আমি সেম একটা পিক্সেল ইউজ করছি আপনারা কিন্তু একই পিক্সেল ইউজ করবেন না বুঝতে পেরেছেন স্যার তিনটাতে তিনটা পিক্সেল হ্যাঁ তিনটাতে তিনটা পিক্সেল ফার্স্ট লাস্ট পর্যন্ত একটু বুঝিয়ে দেন স্যার এখানে এটা হ্যাঁ স্যার কারণ ছিল না স্যার কিছু বুঝতে পারিনি আচ্ছা মানে থার্মোমিটার বলে দিবেন প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি সবাই একটু শুনলো আমার সাথে হ্যালো জি জি বলেন এগুলো কি দেশি ফুড দাও দাও না ভাত দই মিষ্টি হ্যাঁ হ্যাঁ দেওয়া যায় কোনো সমস্যা নাই এগুলো দিলে আর ক্লাস করতে পারবো না স্যার খাইতে যেতে হবে আপনাদের দইয়ের অনেক নাম করা নাম করা স্যার ওই দই গুলো অনেক ভালো লাগে বগুড়া দই সবার ভালো লাগে বগুড়ার দই বগুড়ার লোক বগুড়ায় ভালো লাগে বাড়ির গুলো খুলে ঘাস খায় না স্যার আচ্ছা তো আমি বিষয়টা বুঝে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে হেডার হেডারের মধ্যে আমাদের হচ্ছে মেনুর অপশনগুলো থাকে ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন এটা কিন্তু মেনু অপশনগুলো সবসময় হেডারের সাথেই থাকে ঠিক আছে আর লোগোটা এই সাইডে থাকে অথবা সেন্টারে থাকে ঠিক আছে আপনার ইচ্ছা আপনি যেভাবে ঠিক আছে হেডারের জন্য যতটুকু জায়গা নেছেন মানে এতটুকু নিয়ে লাগবে না একটু বড় হলো সমস্যা আছে সমস্যা না আপনি যতটুকু নেওয়ার ইচ্ছা আছে না ততটুকু নিন মানে যতটুকু দেখলে চোখে সৌন্দর্য তারপরে এটা হচ্ছে আমাদের স্লাইড ঠিক আছে স্লাইড ইমেজ তো এটা বাটনটা প্রেস করলে দেখে স্লাইড আসবে আর এখানে কিছু কন্টেন্ট লেখা আছে এরপর হচ্ছে আমাদের মেনু ঠিক আছে এই মেনুর মধ্যে হচ্ছে আমাদের কি কি খাবার আছে সেগুলো সুন্দর করে আমরা এটা সাজাইছি প্রাইস দিয়ে দিয়েছি এবং এটার সম্পর্কে কিছু লিখে আছে বুঝতে পেরেছেন সবগুলো এভাবে তারপরে সেকশন হচ্ছে রিসেন্ট ব্লগ পোস্ট ঠিক আছে তো আসলে এই খাবারগুলো সম্পর্কে এখানে পোস্ট করা হয় তো এগুলা হচ্ছে ইউজাররা এগুলাতে কমেন্টস করবে আসবে পড়বে দেখবে ঠিক আছে খাবার রিভিউ দিবে শেয়ার করবে হ্যাঁ মানে মার্কেটিং যেটা আর কিটা বুঝতে পেরেছেন এখানে আর যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে হেডারের জন্য একটা সেকশন তারপর হচ্ছে হেডারের জন্য হচ্ছে একটা কি গ্রুপ মানে এগুলো আমার এটার ভিতরে শুধু হেডার অপশনগুলো আছে স্লাইডগুলো এটার ভিতরে আছে সেকশন 1 সেকশন 2 এই যে এটা হচ্ছে একটা সেকশন আর এটা হচ্ছে আরেকটা সেকশন ঠিক আছে মেসেজ দিয়েছিল স্যার আমি একটু বাইরে আছি আজকে হচ্ছে 8 তারিখ না পুরোটাই তাই
তানবীর ইসলাম ছিলেন, তারপর হচ্ছে মোসাব্বির হোসেন ছিলেন, ইমরান হোসেন ছিলেন, আজাদ আসছে, আজাদ, নাজমুল হক আজাদ, নাজমুল হক আজাদ আছে, শাহরুখ কবির আছে, তারপর হচ্ছে গালিব আছেন, নাজমুল হুদা, নাজমুল হুদা, নাজমুল হুদা নাই, না স্যার, রাজাউল হক আছেন, জেলাত জেলাত নাই, না, নীলুফে ইয়াসমিন আছে নাই, শাহনাজ খাতুন আছে, বাবুল ইসলাম আছেন, ফজলে রাব্বি আছেন, ফাতেমাতুজ জোহরা আছে নাই, দীপা খাতুন আছে নাই, প্রেজেন্ট স্যার, দীপা খাতুন স্যার আছে, আচ্ছা আছেন আপনি, তারপর হচ্ছে মেহেদী হাসান নাই, আবু রায়হান নাই, আছে, আচ্ছা তাই তো, তারপর হচ্ছে এমডি ফজলে রাব্বি, এমডি যেটা, জি আছে স্যার, আচ্ছা আপনি আছেন, আসাদুজ্জামান নূর নাই, রাশেদুজ্জামান নাই, রাকিব হোসেন আছেন স্যার, এরপরে লাবিবাতা হাসিন আছেন, ফাহিম আহমেদ আছেন, মদুদুর রহমান আছেন, সোহেল রানা শাকিল আছেন, আরজু, আরজু কি ছিল, আচ্ছা, এরপর হচ্ছে স্যার 35 দিবেন, 35 কে, আবু রায়হান, হ্যাঁ হ্যাঁ দিছি, থ্যাঙ্ক ইউ স্যার, আপনার মনে থাকে, শুনুন আজকে থেকে আপনারা চেষ্টা, আপনারা হচ্ছে আজকে থেকে যেটা করবেন হচ্ছে এই কাজগুলো সুন্দরভাবে করবেন, আর হচ্ছে ইংলিশে আপনারা কথা বলবেন, ঠিক আছে, গ্রুপে, তাহলে ইংলিশ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আর লাভি ভাইকে সাথে রাখবেন, উনি ভালো ইংলিশ জানে, ঠিক আছে, কি লাভি ভাই আপনি ওনাদেরকে হেল্প করবেন তো, আর আপনার যারা ভালো জানেন একটু হেল্প করবেন, ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে যেহেতু আপনারা শিখতে আসছেন, যে মনে করেন যদি যে আমার ভুল হইলে মানে কি মনে করবে, লাবিবা আপু কি মনে করবে, ঠিক আছে, লজ্জা পাবো, এইটা যদি, এটা যদি চিন্তা করেন একবার, তাহলে মনে করেন আপনার এখানেই শেষ, আর শিখে হবে না, বুঝতে পারছি, জি স্যার ঠিক বলছেন, ওকে, যদি মনে করেন যে আমার এখানে মানে লজ্জা পাবো বা কে কি মনে করবে, তাহলে ওই কে কি মনে করার উপরে থেকে যাবে, আপনার আর কিছু হবে না, তো সেজন্য বলছি সুন্দরভাবে একটু কাজটা, অন্তত ইংলিশটা আপনার শুধুমাত্র যে ফাইবারের কাজের জন্য এই জন্য না, এটা আপনার পুরা লাইফ, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার কাজে লাগবে, ঠিক আছে, আর আমি হচ্ছে আপনাদেরকে পিএইচডিটা না, আমি হচ্ছে পিডিএফটা দিচ্ছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি পিডিএফটা,
গুগল ড্রাইভে দিলো ধরতো স্যার বুঝি নাই ড্রাইভে দিলো ধরতো দেখ বলতেছি আচ্ছা যাক সমস্যা নাই এটা অনেক বড় দেখি হোয়াটসঅ্যাপে দেন সমস্যা নাই 36 এমবি পিডিএফে তো স্টেপ স্টেপ বাই স্টেপ বাই বোঝা যাবে না নাকি বুঝি নাই পিডিএফ ফাইলটা কি স্টেপ বাই বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ বোঝা যাবে কম্পিউটার করে কোনটা এটা দেখলে বুঝবেন ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন হ্যাঁ নামাজের সময় আর ওটা ভাবেন স্যার ওই বিষয়টা ভাবেন একটু ভাবেন কার বিষয়ে ভাবতে কি কথা বলবো রে ওটা স্যার ফটোশপের বিষয়টা একটু চিন্তা করেন পরে আপনাকে নক করব রে আমি আপনি যে প্রবলেমটা ফেস করছেন হ্যাঁ তো আমি হচ্ছে এর অনেক আগে অনেক কাজ করতে যেতাম হ্যাঁ কম্পিউটারে অনেক কাজগুলো করতে যেতাম দেখা গেছে আমি কোন একটা জায়গায় আটকে গেছি মানে প্রবলেম হয়ে গেছে বাট ওই প্রবলেমটার নাম কি জানতাম না তো এটা খোঁজার জন্য কত রকমের যে কত সমস্যা ফেস হয়েছে কি লিখে সার্চ করবে একবার একটা লিখে সার্চ করতাম তারপরও পাই নাই এরকম অনেক কিছু আমার হাতছাড়া হয়ে গেছে বুঝতে পেরেছেন আবার অনেক সময় দেখা গেছে যে আমার এই জিনিসটা মানে আমি যেটা খুঁজছিলাম অনেক আগে কোন এক সময় দেখা গেছে ওই ভিডিওটা আমার চোখের সামনে চলে আসছে যখন খুঁজছিলাম তখন পাই নাই কিন্তু যখন খুঁজি নাই তখন কিন্তু সামনে চলে আসছে তো যাই হোক আপনার যে প্রবলেমটা এটা আরো একজনেরও ছিল আশা করি এটা সমাধান হবে ঠিক আছে আমি একবার চিন্তা করে দেখব একদম আমার ছিল প্রথমে প্রবলেম ওই তো লাভি বেরে ধরেন আমি ভুলে গেছি কি ভাবে ঠিক আছে গালিব ভাই আমি কি একবার দেখতে পারি ওটা হ্যাঁ দেখাবো নি ভাই ক্লাস শেষ করেন ঠিক আছে ঠিক আছে স্যার ক্লাস চেষ্টা করব একবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম